الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। গতকালকে কোরআন মজলিসে, কোরআন শিক্ষার মজলিসে যারা বসেন না তাদেরকে একটু শক্ত কথা বলেছিলাম, এবং শক্ত কথা বলার পরে বাস্তবতা হলো আমার নিজের কাছেও খারাপ লেগেছে, কিন্তু আজকের চিত্রের পরে মনে হয় যে আরও শক্ত কথা বলার দরকার ছিল। আপনারা এখানে কি জন্য আসছেন, কেন আসছেন, এই অনুভূতি যদি না রাখেন, না থাকে, এই অনুভূতি যদি আমাদের মধ্যে না থাকে বা না রাখি, যদি শুধু শোয়ার জন্য আর থাকার জন্য, বসার জন্য আসি, তাহলে আল্লাহর বন্ধু আপনার আসাটার দরকারটা কী ছিল? এখান থেকে যদি কিছু নিয়ে যেতে না পারেন, আর সকাল কোরআন শিক্ষার মজলিসে দেখা যায় যে একতলায় 10-12 জন করেছিল, নিচতলা একটু বেশি ছিল, অথচ আমরা এত এতিকাফকারী, এত কম সংখ্যক লোক এখানে বসি, নিজের বিবেকটাকে যদি আমরা খরচ না করি, লজ্জাবোধ একটু যদি নিজের মধ্যে না আনি, হায়া না থাকে, শরম না থাকে, ফাফাল না শীতা, হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা ইচ্ছা তাই করো। কালকে এত কথা বলার পরে আমার ধারণা ছিল যে একজনও কোরআন সহি করার মজলিসে বসা থেকে বাদ যাবে না একান্ত হুজুর ছাড়া, কিন্তু চিত্রটা ভিন্ন হয়ে গেল। মনে খুব ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ আমাদেরকে কোরআনের এই বেহরমিতি থেকে আমাদেরকে হেফাজত করুন। কোরআন সহি নয় এটা জানে, কিন্তু সহি করার ইচ্ছাও নাই, সহি না সহি করার ইচ্ছাও নাই। তাদের উদ্দেশ্যে বলি, আমি এই মসজিদে বসে এই কোরআন মজিদকে সামনে নিয়ে আপনাদের কাঁধে সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে এ কথা বলছি, যাদের সহি নাই সহি করার ইচ্ছাও নাই, আপনাদের নামাজ হয় না। পুরা দায়িত্ব নিয়ে কথাটা বলেছি, একেবারে পুরা দায়িত্ব নিয়ে, আপনাদের নামাজ হয় না। আরে ভাই, নামাজ হলেই তো আপনার এতেকাফ, নামাজ হলেই তো সুবহানাল্লাহ মঞ্জুর, নামাজ হলেই তো কান্নাকাটি মঞ্জুর, নামাজ তো হলো বুনিয়াদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইজা সালহাতিস সালাতু সালহাত সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাতিস সালাতু ফাসাদাত সাইরু আমালিহি। নামাজ ঠিক তো অন্য আমল ঠিক, নামাজ বেঠিক অন্য আমলের কোনো মূল্য নাই। আল্লাহ সব হাবা মনসুরা করে দিবেন, বাতাস সরিয়ে দিবেন, সব বাতাস উড়ে যাবে। কি মনে করেন, কোরআন সহিহ করাটা কি এটা সাধারণ কোনো বিষয়?
যে করলে করলাম না করলে নেই। আপনার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেলে আপনার জীবন চলে যাবে, খুব ক্ষতি হবে না। কোরআন সহি করা কবরে, কোরআন সহি করা ছাড়া কবরে যান, ইমান নিয়ে যাবেন কিনা বহু সন্দেহ আছে, 99% সন্দেহ আছে বেঈমান হয়ে যাওয়ার। কোরআন সহি করা কবর নিয়ে সারা যদি কবর নিয়ে যান, মনে মনে বলতে পারেন হুজুরকে তো খুব হাদিয়া দিছি, হুজুরের সাথে তো ভালো সম্পর্ক ছিল, পাগড়িও তো একটা বানছি, চিল্লাও তো একটা মারছি, বাইতুল ফলাতে এতিকাব কম করছি নাকি, তাহলে জান্নাতে কেন যাব না, ইমান নিয়ে কেন যাব না। আল্লাহর কাছে পানা চাই, আমি আশঙ্কার কথা বলছি, কিন্তু আল্লাহ যদি আপনার উপর দয়া করেন সেটা তো ভিন্ন বিষয়। আমরা আশা করব যে আল্লাহ আপনার উপর দয়া করুন, আল্লাহর রহমতের কাছে এই আশা রাখি। কোরআন সহি করার মেহনত চলছে, অথচ আমরা এখনও ঘুমিয়ে থাকি, এখনও শুয়ে থাকি, এটার কোনো গুরুত্বই দিচ্ছি না, কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার। আপনার পাওটা আমার সামনে আনিয়েন, আমি আপনার পাও ধরে কথাগুলো বলব, কসম আল্লাহর কোনো দ্বিধা করব না। আমার পাওটা আমার সামনে আনিয়েন, আপনার পায়ে ধরে আমি কথাগুলো বলবো, আল্লাহর কসম বিন্দু মাত্র দ্বিধা করব না। তবুও কোরআনটাকে সহি করেন, এটা ছাড়া কবরে যাইন না, কবরের নূর হবে কোরআন। চুল দাড়ি পেকে গেছে, কবরে চলে যাচ্ছে, এখনো আলহামদুক আলহামদুক চিন্তা করছেন, নিজের জীবনকে নিয়ে একটু আফসোস করেন না। আল্লাহ আমাদেরকে নিজের জিন্দগিকে নিয়ে আফসোস করার তৌফিক দান করুন। আজকের দৃশ্য আমার খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত। এত এতিকাফকারীর দরকার নাই তো ভাই, এত এতিকাফকারীর কি দরকার। আমাদের মসজিদ কমিটির লোকজন আছে, জিজ্ঞেস করেন না, এত এতিকাফকারী ওনারাও এত এতিকাফ চায় না, এসে মসজিদ ভরে যাবে কি দরকার। আসেন, কিছু শেখার জন্য আসেন, নেওয়ার জন্য আসেন, আসেন, একজনই ভালো, দুইজনই ভালো। ভাই আমাদের এতিকাফকারীর দরকার কি, কেমতের দিনকে জিজ্ঞেস করবেন যে বাইতুল ফালাতে এত এতিকাফকারী ছিল, এটাকে জিজ্ঞেস করা হবে যে বাইতুল ফালাতে এত এতিকাফকারী ছিল, মিজানের পাল্লায় মাপ দিই, এবার সবাইকে পার করে দিই বেড়া পার, এটাকে জিজ্ঞেস করা হবে, বলা হবে। এতিকাফ করার মতো করে যদি এতিকাফ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি সেটা না পারেন কেন আসছেন ডিস্টার্ব করতে, আরেকজনকে কষ্ট দিতে, এতিকাফকারীদেরকে কষ্ট দিতে, কি দরকার ছিল আসা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত। এরপরও ওই যে আজকে আবার এত কথা বললাম, এরপরও দেখা যাবে যে শুয়ে রয়েছে দাঁত কেলে কেলে আর মোবাইল টিপতেছে আর হাসতেছে, এরপরও দেখা যাবে। এটা আল্লাহ হেফাজত করুন। আসলে সব কিছুর মূল হলো আল্লাহর মহাব্বত, মহাব্বতে এলাহি, আল্লাহর মহাব্বতের অভাব। এই যে এখন ইসলাহি মজলিস চলছে দোতলায় তিনতলায় চারতলায়, কিন্তু অনেকে এতিকাফকারী আছে আছে, এখন মাইক বন্ধ কিন্তু নিচে নামতেছে না। নবাব সাহেব নবাব জাদা আসছে এখানে আমাদের কিছু খানা নষ্ট করতে, আমাদের কিছু খাবার নষ্ট করার জন্য আসছে এখানে, নবাব সাহেব আসছে এখানে নবাবগিরি দেখানোর জন্য আসছে। সব কিছুর মূলে হলো আল্লাহর মহাব্বত,
আল্লাহর মোহাম্মদ। আরে ভাই, এত এতিকাফকারী এখানে সবে বসলে তো এখানে ভরে যাওয়ার কথা, বাকিরা কই? ওই উপরে শুয়ে বসে আছে। আল্লাহ বাস্তা এরকম কোনো ইচ্ছা যদি কারো থাকে, কখনো এখানে এতিকাফ করার চিন্তাই করিয়েন না। এটা এতিকাফ করছেন না আপনি, আপনি অন্যকে আজাব দিচ্ছেন, মানসিক কষ্ট দিচ্ছেন, অন্যদেরকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন, এটা এতিকাফ কিসের? মানুষ এত টাকা পয়সা খরচ করে, এত মেহমানদারি করে আপনাদের এগুলো করার জন্য, এসে এসে গল্প করার জন্য, মোবাইল টিপার জন্য? মানুষ তো ধারণা করে খুব ইবাদত করতেছে, আর কোরআনটাই সহি করে নিয়ে যেতে পারেন না, কিসের ইবাদত করতেছে? রাত তো কুকুরও জাগে, রাত জাগা কি বড় কৃতিত্ব? কোরআন সহি তো কোনো মাখলুক করতে পারে না, বনি আদম ছাড়া। ওহো, আমরা কেন যে বুঝি না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দোয়া করেন, আমি দুরূদ শরীফ পড়ি, দোয়া করেন যেন একটু আমার স্বাভাবিক হতে পারে, দোয়া করেন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই যে এত কথা বলছি না, আবার রাত্রে দেখা যাবে যে একই চিত্র দেখা যাবে, হায়া নাই তো, হায়া নাই, বেহায়াগিরি করার জন্য এখানে এতে কাফে আসছে। বলেন তো এতে কাপকারী 200 হোক 250 হোক, আমরা মানুষের কাছে বলতে পারবো 200 এতে কাপ করছে, এজন্য কি এতেকাফ এখানে? বলেন 10 জন হোক, অসুবিধা নাই, 10 জন 10 জনের মতো করে এতেকাফ করুক, কিছু ইলম শিখে যাবে, অন্তত ফরজ আইন পরিমাণে ইলম, অন্তত কোরআন মজিদটাকে সহি করে নিয়ে যাবে। সব কিছুর মূলে হলো আল্লাহর মহাব্বত, মহাব্বতে এলাই আল্লাহর মহাব্বত। আল্লাহর কোনো হুকুম আমরা মানতে পারি না কেন? আল্লাহর মহাব্বতের অভাব। ওই যে নওশাব নামতেছেন এতিকাফকারী, নওয়াবজাদা, জি আমনে মাফ চাইবেন কেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ, 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 না না না, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হুকুম আমরা মানতে পারি না কেন? আল্লাহর মহাব্বতের অভাব। মহাব্বতে ইলাহি আজ মহাব্বত তল খাহাশিরি শাওয়াদ আজ মহাব্বত মাসাহা জাররি শাওয়াদ। মহাব্বত যদি চলে আসে তিতা জিনিসও মিঠা হয়ে যায়, আর মহাব্বত যদি চলে আসে তাহলে বিশ্ব মধু হয়ে যায়। মহব্বতের অভাব। আল্লাহর একটা বিধান যখন সামনে আসে তখন যুক্তি তালাশ করে, আচ্ছা এটা কি জন্য, কেন, এটা কিসের অভাব? আল্লাহর মহব্বতের অভাব। আল্লাহর একটা হুকুম মানতে পারি না,
ঘুমের কারণে ফজর নামাজ পড়তে পারি না, কিসের অভাব? মহব্বতের অভাব। রিক্সা মিস হয়ে যাবে, বাস মিস হয়ে যাবে, এটা যে পরিমাণ ভারী মনে হয় দিলে আমাদের, যে পরিমাণ ভারী মনে হয়, নামাজের জামাত মিস হয়ে যাবে এটাই পরিমাণ ভারী মনে হয় না? হয় আমাদের এরকম যে নামাজের জামাত মিস হয়ে যাবে? কিসের অভাব? আল্লাহর মহব্বতের অভাব, মহব্বতের অভাব। এক টাকা নষ্ট হয়ে গেলে দিলে লাগে, পাঁচ টাকা যদি পড়ে যায় পকেট থেকে দিলে লাগে, পাঁচ টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি না, কিন্তু মেয়ে বিয়ে লাগলে ঠিকই কিন্তু পাঁচ লাখ টাকাও খরচ করতে পারি। কিসের অভাব ভাই? আল্লাহর মহব্বতের অভাব। ছেলে মেয়ে দিনের পর দিন চোখের সামনে নামাজ পড়ে না, মুসলমান হিসাবে এটা জানি, নামাজ না পড়লে কিয়ামতের দিন হিসাব সব কঠিন হয়ে যাবে, এরপরে জাহান্নাম তার জন্য অপরিহার্য, অবধারিত, সব জানা আছে, কিন্তু কিছুই বলি না। কিন্তু ওই ছেলে মেয়ে কথার কথা আপনার বাসার একটা দামি জিনিস নষ্ট করে দিল, আপনার বাসার দামি জিনিস লাগবে না, ধরেন একটা লাঠি নিয়ে বেসিনটা ভেঙে ফেলবো, আপনি খুব শখ করে একটা বেসিন লাগিয়েছিলেন, ওই বেসিনটা ভেঙে ফেলছে, তখন তাকে যে পরিমাণ বকবেন, দিনের পর দিন নামাজ ছেড়ে দিল তাকে সে পরিমাণ আমরা বকাবকি করি না ভাই? কিসের অভাব বলেন? আল্লাহর মহব্বতের অভাব, আল্লাহর মহব্বতের অভাব। রাস্তাঘাটে চলতে গেলে দৃষ্টি যদি হেফাজত করি, আল্লাহ ওয়াদা করেছেন, আবদালতু হালাওয়াতাহু ঈমানা, আমি এর পরিবর্তে তোমার অন্তর ঈমানের স্বাদ দিয়ে দিব। কিন্তু এরপর আমরা সাইনবোর্ডটার দিকে তাকাই, একটা মেয়ে দেখলে তাকিয়ে থাকি, কিসের অভাব? আচ্ছা, ঘুম মেরে রাত জেগে আমি যদি মোবাইল নিয়ে এটা সেটা দেখি, শরীরে যে ক্ষতি, শরীয়তের দিক থেকে ক্ষতি, এটা তো পরের কথা, এটা নয় কিছুক্ষণের জন্য পরে বললাম, কিন্তু ঘুম মারার কারণে মেজাজ খিটখিটি থাকবে, পরের দিন চাকরির সমস্যা হবে, ডিউটিতে সমস্যা হবে, আমার সব কাজ এলোমেলো হয়ে যাবে, ঠিক মতো চলবে না, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে না, ছেলে মেয়ের সাথে সম্পর্ক থাকে না, তাদের সাথে মহব্বতের সম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যায়, এই কথাগুলো জানি, এরপরও ছাড়তে পারি না কেন? আল্লাহর মহব্বতের অভাব, আল্লাহর মহব্বতের অভাব। জানি কিন্তু মানতে পারি না কেন? মহব্বতের অভাব। ওই যে একটা প্রসিদ্ধ ঘটনা, এক লোক মজুর নিন, মজুর বদলা নিছে, মজুর নিছে আর কি, শ্রমিক নিয়েছে, আমার এই বোঝাটা তোমার বাড়িতে পৌঁছিয়ে দিবা, কত টাকা? এত টাকা। আচ্ছা ঠিক আছে, তো শ্রমিক বললো আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত হলো যে যখন মসজিদ হয়, মসজিদ দেখব, নামাজের সময় হবে, তখন আমাকে নামাজ পড়তে দিতে হবে। মালিক চিন্তা করলো এত কম দামে শ্রমিক পেয়ে গেছে, যখন এ নামাজে একটু পড়বে, অসুবিধা কি? মালিক শ্রমিককে নিয়ে চলল, এবার শ্রমিক নামাজের সময় মালটা রেখে মসজিদে ঢুকলো, মালিক মালের পাহারা দিচ্ছে আর শ্রমিক আল্লাহর কাছে সেজদা দিচ্ছে। বাইর হইতে একটু দেরি হয়ে গেছে, মালিক জিজ্ঞেস করলো তোমাকে ভিতরে আটকায় রাখলো কে?
একটু ধমক দিয়ে বললো, এতক্ষণ কি করছো, কে তোমাকে আটকে রাখছে? শ্রমিক উত্তর দিচ্ছে, যে আপনাকে দাঁড়িয়ে করে রেখেছে, যে আপনাকে মালের জায়গায় দাঁড়িয়ে রেখেছেন, ওই আল্লাহই আমাকে ভিতরে আটকিয়ে রেখেছেন। যে আল্লাহ আপনাকে ভিতরে ঢুকতে দেন নাই, বাইরে আটকিয়ে রেখেছেন, ওই আল্লাহ আমাকে বাইর হতে দেন নাই, ভিতরে আটকিয়ে রেখেছেন। কিসের অভাব? আল্লাহর মহব্বতের অভাব। আল্লাহর মহব্বত এক আজীব জিনিস। আজ মহব্বত তল খাহা শিরি সওয়াদ, আজ মহব্বত তল খাহা শিরি সওয়াদ, ওয়াজ মহব্বত মাসাহা জাররি সওয়াদ, আজ মহব্বত দরদাহা সাফি সওয়াদ, ওয়াজ মহব্বত দরদাহা সাফি সওয়াদ। মহব্বত জলে চলে আসে, ব্যথাও ভালো লাগে, ব্যথাও ভালো লাগে। আর মহব্বত যদি না থাকে তাহলে মিষ্টি জিনিসও তিতা মনে হয়। এক মহব্বতের কারণে দেখেন, আমরা আমাদের ছেলে মেয়েকে মহব্বত করি, যার কারণে রাতে 10টায় আসি বাসায়, সকালে ঘুম থেকে উঠার আগেই আবার অফিসের দিকে দৌড় দিই। ছেলে মেয়ে কিন্তু ঘুমে, তো এই যে কষ্ট, এই মেহনত কিসের কারণে? পরিবারের প্রতি মহব্বত। চিন্তা করছেন আল্লাহর জন্য আমাদের এতটুকু মহব্বত কি আছে? এতটুকু, যতটুকু আমাদের পরিবারের জন্য আছে, যতটুকু 10টা টাকার নোটের জন্য আছে, যতটুকু এক ঝলক গুনার মজার জন্য আছে, এক সেকেন্ডের গুনার মজা। একটা সুন্দরী মেয়ের দিকে তাকাইলে কি হবে? আপনার চোখ এক সেকেন্ডের জন্য একটু ইটিশ পিটিশ করে উঠবে, এই তো। এছাড়া তো আর কিছু না, একটু পিরপির করে উঠবে মনটা, এছাড়া তো আর কিছু না। তো এই পিরপিরের মজাটা আমরা ছাড়তে রাজি নেই। আল্লাহর মহব্বতের অভাব, মহব্বত আমাদের কাছে কি পরিমাণ অভাব, চিন্তা করছেন? দেখেন এক হাদিস মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার বলবে, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য হক হয়ে যায়, তিনি নিজের জন্য একটু অবধারিত করে দেন, করে নেন, আল্লাহ তার উপর কিয়ামতের দিন সন্তুষ্ট হয়ে যাবেন। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমু আন আখুযাহু বিয়াদিহি ও উদখিলাহু ইলাল জান্নাহ, যা আমি জিম্মাদার হয়ে যাই, যা আমি তার হাত ধরবো আর তাকে জান্নাতে ঢুকিয়ে দেব। কি জন্য? এটাকে মন্ত্র পড়লে, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, মন্ত্র মন্ত্র পড়ে দিলাম, এজন্য না। আমি এটা একটা শপথ বাক্যের মতো দেখবেন, প্যারেডের সময়, প্যারেডের শুরুতে একটা শপথ বাক্য পড়ানো হয় না, আমি দেশের সেবা করব, এই করব, সে করব, শপথ বাক্য না। দিনের শুরুতে তুমি এটা বলে আল্লাহর কাছে একটা শপথ নিয়ে নাও, সেটা কি? সেটা হলো, আল্লাহ আমি আপনার, আপনি আমার, ও আল্লাহ আমার মত মত নয়, আপনার মতই মত, আমার পথ পথ নয়, আপনার পথই পথ, আমার চাহিদা চাহিদা নয়, আপনার চাহিদাই চাহিদা, আমার আবেগ আবেগ নয়, আপনার আবেগই আবেগ, আমার ইচ্ছা ইচ্ছা নয়, আপনার ইচ্ছা ইচ্ছা, আমি সব কিছু আপনার কাছে ন্যস্ত করলাম, সব কিছু আপনার কাছে সুপর্দ করে দিলাম, এই জন্য আমি ঘোষণা দিচ্ছি, ও আল্লাহ রব হিসাবে, মালিক হিসাবে, হুকুমদাতা হিসাবে, স্রষ্টা হিসাবে, বিধানদাতা হিসাবে, আপনি যা বলবেন তা আমার জন্য তথাস্থ, মেনে নিলাম, তা আমি মেনে নিলাম, রদিতু, রদিতু আমি মেনে নিলাম। রদিতু মানে কেবল মেনে নেওয়া নয়,
মনের থেকে মেনে নিলাম, মন থেকে মেনে নিলাম। এই যে আপনি ইসলাম নামক একটা ধর্ম দিয়েছেন, কিছু বিধিনিষেধ আছে, চাকরিতে গেলে এটা হালাল এটা হারাম, বাজারে গেলে এটা করতে পারবে এটা করতে পারবে না, রাস্তায় গেলে এটা করতে পারবে এটা করতে পারবে না। এই যে ইসলাম এক নামক একটা দিন জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, আমি এটা মেনে নিলাম, শুধু মেনে নিলাম না মন থেকে মেনে নিলাম। এই জীবন ব্যবস্থা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, তাকে আমরা রাসূল হিসাবে মেনে নিলাম মন থেকে। আমরা যদি এভাবে মন থেকে দিল ও জবান মুসলমান হি তো কুছ ভি নেই, খরদ নে কহ ভি দিয়া লা ইলাহা তো ক্যা হাসিল, দিল ও জবান মুসলমান হি তো কুছ ভি নেই। একটা গাধাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিলেন, এবার সে হাম্বার বদলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলেন তো সে কি মুসলমান হয়ে যায়? বলেন সে মুসলমান হয়ে যায়। তা আমরা যদি কেবল মুখের বুলিতে এই কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, সব হবে, কালিমা তো অনেক ওজনে জিনিস, সব তো কিছু হবে, কিন্তু দিল জবান যদি আপনি একসাথ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কাঁপিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেমন আল্লাহ তাআলা তখন কেমন ওই বান্দার প্রতি মহব্বতের নজর দেন, দেখেন দিল জবান যদি আপনি একসাথ করে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ফাতাকাল্লাহু সামাআ ফাতাকা হাত্তা ইয়ানজুরা ইলা কাইলিহা, আকাশ ফাঁক করা ছাড়া আল্লাহ কি আমাদেরকে দেখেন না? বলেন না দেখেন না? ওয়ামা তাহতা সারা, ওয়ামা তাহতা সারা, একবারে সাত স্তর জমিনের নিচে যারা আছে, সাত স্তর জমিনের নিচে যারা আছে আল্লাহ তা সেটাও দেখেন। আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে দিনের বেলায় সূর্যের আলো পৌঁছে না, অমাবস্যার রাতে একটা ছোট্ট কালো পিপিলিকা যেটার সাইজ শুয়ের মাথার মতো, সেটা যখন তার অন্ধকার গর্তের ভিতরে হাঁটে, তখনও ওই পিপিলাকেও আমার আল্লাহ ওভাবেই দেখেন যেভাবে আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে দেখেন, কোনো প্রকার ত্রুটি ছাড়া সব কিছু দেখেন কে? আল্লাহ তো আমাদেরকে এমনিই দেখেন, আসমান ফাঁক করা তো লাগে না, কিন্তু আপনি যখন কালিমা ফাঁক করেন আল্লাহ অহংকার করে সমস্ত মাখলুককে দেখানোর জন্য যে আমি বান্দাকে কি পরিমাণ মহব্বত করি, এজন্য তিনি এভাবে আকাশটাকে ফাঁক করে ওই বান্দার দিকে রহমতের নজর দেন। তাহলে এটা কখন হবে? যখন আপনার দিলে মহব্বত থাকবে, আপনার দিলে যখন মহব্বত থাকবে। আর যদি বলির মতো করে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিছু সব পাবো, জিকির তো সব তো অবশ্যই পাবো, কিন্তু ওই পরিমাণ লাভবান আমরা হতে পারবো না যে পরিমাণ দিল এবং জবান একসাথ করে বললে হয়। তো যেটা বলতে চেয়েছিলাম যে সব কিছুর মূল হলো আল্লাহর মহব্বত, মহব্বতের অভাব, মহব্বতের অভাবের কারণেই আমরা না ইবাদত করতে পারি না গুনাহ ছাড়তে পারি। গুনাহ ছাড়তে পারি না কেন? এখানে আল্লাহর মহব্বতের অভাব। যার অন্তর আল্লাহর মহব্বত যত বেশি তার অন্তর আল্লাহর ভয়ও তত বেশি। আল্লাহর মহব্বত আর ভয় এক আজীব জিনিস। আমরা যখন অন্য মাখলুককে ভয় করি তখন তার থেকে দূরে সরি, আর বান্দা যখন আল্লাহকে ভয় করে তখন তাকে আরও বেশি জড়িয়ে ধরে, মহব্বত আরও বেশি তৈরি হয়ে যায়। বাককে ভয় করলে মহব্বত তৈরি হয় না, বরং ঘৃণা তৈরি হয়, দূরে সরে যাই। আল্লাহকে ভয় করলে ভয়ের সাথে মহব্বতও আসে, সমান গতিতে আসে। মহব্বতের সাথে ভয়, ভয়ের সাথে মহব্বত, মহব্বতের সাথে ভয়, ভয়ের সাথে মহব্বত, সমানভাবে আসে। যেন বান্দা যত বেশি আল্লাহকে ভয় করবে তত বেশি আল্লাহকে জড়িয়ে ধরবে, মহব্বত করবে। একজন একজনকে মহব্বত করার কিছু কারণ থাকে, তন্মধ্যে
হযরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন যে পাঁচটা কারণ, পাঁচ কারণে সাধারণত একজন একজনকে মহব্বত করে। একটা হলো মাল সম্পদ, মানুষ যার সম্পদ বেশি তার ফ্যান ফলোয়ার বেশি হয়, সম্পদের জন্য কালো মেয়েও বিয়ে করতে রাজি হয়, হয় না এরকম? পছন্দ হয় না তারপরও তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কি জন্য? আমেরিকা নিয়ে যাবে সম্পদের জন্য। তাহলে বোঝা গেল যে মানুষ সম্পদকে মহব্বত করে, সম্পদের কারণে মানুষ একজনকে একজন মহব্বত করে, এটা একটা কারণ। এবার দেখেন তো সম্পদ সবচাইতে বেশি কার আছে বলেন, বলেন না কার? ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমিনের সমস্ত সম্পদের মালিককে। আরে ভাই, সম্পদের জন্য যদি বেশি মহব্বত করতে হয় তাহলে তো বেশি মহব্বত করার উপযুক্ত কে? কারণ তার কাছেই তো সব। বিজ্ঞানীরা তো বলে থাকেন যে আমাদের জমিনে যে পরিমাণ সম্পদ আছে আকাশের চাইতে বেশি আছে, আকাশে সম্পদ এর চাইতে অনেক বেশি আছে। তো ওই সম্পদগুলো তো এখন আমরা পাইই নেই, জমিনের সম্পদও তো শেষ করতে পারছি না। তাহলে বোঝা গেল সম্পদের বিবেচনা সবচাইতে বেশি মহব্বতের উপযুক্ত কে? আল্লাহ। দ্বিতীয় কারণ হলো কামাল, কারোর মধ্যে যদি কোনো গুণ থাকে মানুষ তাকে মহব্বত করে। যেমন একজন ভালো বলতে পারে মানুষ তাকে মহব্বত করে, একজনের কাছে কিছু আমল আছে, তাকওয়া পরহেজগারি আছে, এই গুণটা দেখে মানুষ তাকে মহব্বত করে। আবার দুনিয়ার লাইনে আছে না অনেক তথাকথিত সেলিব্রিটি, অভিনয় করে ইত্যাদি করে, তো সেগুলো হারাম, হারাম মহব্বত। কিন্তু কারণ তো হলো এই যে তার মধ্যে একটা কিছু দেখছে। এই জন্য খলিফা হারুন রশিদের কাছে এক লোক আসলো, এসে বলে যে আমি একটা জিনিস জানি যেটা দেখালে পরে আপনি আমাকে পুরস্কৃত করবেন। এই যুগে হলে ওই লোকটার নাম গিনেস বুকে নাম উঠত, এই গিনেস বুকে তার নাম উঠত। তা আপনি আমাকে পুরস্কৃত করবেন, বলে কি জানো? দশটা সুই দাঁড় করাবেন, আমি অনেক দূর থেকে একটা সুই মারব আর ওই সুইটা ওই দশটা সুইয়ের পেছন দিক থেকে বের হয়ে একবারই সামনে গিয়ে পড়বে, বুঝছেন? দশটা সুই দাঁড় করাবে, অনেক দূর থেকে আমি মারব আর ওই যে সুইয়ের যে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে গিয়ে, দশটা ছিদ্র দিয়ে যাবে, গিয়ে ওটা ওই মাথা দিয়ে বের হবে। খলিফা হারুন রশিদ বলল, ওয়াহ ওয়াহ, কামাল কি বাত হয়, ঠিক আছে দেখাও তো। তো দেখাইল, ওই লোক বাস্তবই এটা করতে পেরেছে। তো খলিফা হারুন রশিদ বললেন যে একে দশটা দেরহাম পুরস্কার দাও আর পাশাপাশি দশটা বেত পাশে লাগাই দাও। দশ দেরহাম কি জন্য? দশ দেরহাম এই লোক কি পরিমাণ মেহনত করলে এই জিনিসটা উদ্ধার করতে পারছে, এই কামালটা, এই গুণটা, এই পার্সোনালিটি তার মধ্যে সে নিয়ে আসতে পারছে, কি পরিমাণ মেহনত সে করছে। আর দশটা বেত লাগাবে এই জন্য যে একটা বেকার জিনিসের পেছনে মেহনত করছে, না দিনের উপকার, না দুনিয়ার উপকার, না জাতির উপকার, তার না নিজের উপকার। বহু মানুষ এরকম বেকার জিনিসের পেছনে মেহনত করে এবং তার ফ্যান ফলোয়ার হাজার নয় লাখ কোটি হয়। আশ্চর্য হবেন, আমার চাইতে আপনারা এগুলো বেশি জানেন, একটা নগ্ন মেয়ে, অশ্লীল মেয়ে, বেশ্যা মেয়ে, তার লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ ফ্যান ফলোয়ার হয়, অথচ তার মধ্যে কি গুণ আছে, কি বৈশিষ্ট্য আছে? প্রকৃত গুণ, প্রকৃত সৌন্দর্য, প্রকৃত গুণের মালিককে? আল্লাহ। নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ হলেন আসমান এবং জমিনের নূর। হাদিসের মধ্যে সে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আকাশ জমিন আল্লাহ সৃষ্টি যখন করেছেন
তখন সব অন্ধকার ছিল, কোনো দিকে কোনো আলো ছিল না। আল্লাহ তার নূর থেকে আলোর একটা ঝলক দিয়েছেন, ঝলক দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো অন্ধকার দূর হয়ে গেছে। এবার চিন্তা করেন আল্লাহর নূর কি পরিমাণ। সজর মে হজর মে তেরে রঙ বু হে জিধর দেখতা হুঁ উধর তু হি তু হে লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। সব কিছুর মধ্যে আল্লাহর সৌন্দর্য, সব কিছুর মধ্যে কার সৌন্দর্য? তাহলে কামালের দিক থেকে সবচাইতে বেশি কামাল, সবচাইতে বেশি গুণ কার? আল্লাহর। আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ লেখেন, আমার জানা মতে আল্লাহর 10,000 গুণ আছে। ওনার জানা মতে, ওনার জানা মতে আল্লাহর 10,000 গুণ আছে। বলেন তো, উনি কি উম্মতের সবচাইতে বড় আলেম? ওনার চাইতে বড় আলেম ছিলেন না? এবার তাদের জানা মতে আল্লাহর কত হাজার গুণ আছে আল্লাহই ভালো জানেন। আরে ভাই, আল্লাহ তো অসীম, আল্লাহর গুণও তো অসীম। তাহলে সমস্ত গুণের মালিক আল্লাহ। তাহলে গুণের বিবেচনাও সবচাইতে বেশি ভালোবাসার উপযুক্ত কে? এবার রূপের বিবেচনায় তিন নম্বর, মানুষ একটা কিছুকে ভালোবাসে তার রূপ দেখে, হয় সম্পদ দেখে অথবা গুণ দেখে, নম্বর তিন হলো রূপ দেখে। রূপের বিবেচনায় সবচাইতে রূপ সুন্দর, সৌন্দর্যের মালিককে? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, তার কাছে এক মহিলা আসলো। মহিলা এসে নেকাব পরে আসছে, বোরকা পরে, একটা চিঠি লিখছে, একটা চিঠি দিল। তো মহিলা চিঠিতে লিখলো যে হজরত, আপনি বিশ্বাস করলে করবেন না, যদি শরীয়তে নেকাব খোলা জায়েজ হতো, চেহারার পর্দা খোলা যদি জায়েজ হতো, তাহলে আমি দেখাই দিতাম যে আমি কি পরিমাণ সুন্দরী। আমার ধারণা মতে গোটা বাগদাদে আমার মতো সুন্দরী মহিলা নাই। ওই মহিলা বলল যে আমার ধারণা মতে গোটা বাগদাদে আমার মতো সুন্দরী মহিলা নাই, কিন্তু সমস্যা হলো আমার মতো সুন্দরী বউ রেখে আমার স্বামী আরেকটা বিয়ে করতে চায়। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এবার ফতোয়া চাচ্ছে ওই মহিলা, আপনি একটা স্পেশাল ফতোয়া দেন আমার জন্য, এমন সুন্দরী বউ থাকতে আরেক বিয়ে করা যাবে না। বলেন তো এরকম কোনো ফতোয়া শরীয়তে আছে? কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান, পুরুষ সামর্থ্য থাকলে এবং ইনসাফ করতে পারবে, এই কনফিডেন্স নিজের ব্যাপারে থাকলে তার বিয়ে করার অনুমতি তার জন্য আছে। বলেন এই বিধান কেউ পরিবর্তন করতে পারবে? এটা কোন পর্যন্ত? যতদিন ইসলাম আছে ততদিন। আপনি আর আমি করি না সেটা ভিন্ন কথা, করলে কেউ যদি খারাপ বলে তাহলে তার ইমানের খতরা আছে। শরীয়তের একটা স্পষ্ট বিধানকে সে খারাপ বলেছে, শরীয়তের একটা স্পষ্ট বিধানকে সে অযৌক্তিক মনে করেছে। এখন ব্যভিচার করতে করলে এটা নিয়ে কোনো দোষ নাই আমাদের সমাজে। দেখেন এটাও আল্লাহর মহব্বতের অভাব। হ্যাঁ, না না, স্ত্রীর অনুমতি লাগবে না, না না, দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতি লাগে না, দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতি লাগে, এটা হলো আমাদের দেশের আইন, দেশের আইন, এটা দেশের আইন, রাষ্ট্রীয় আইন। শরীয়তের আইনে দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতির দরকার হয় না। আপনি একটা এখানে করেন আর একটা আরেক জেলাতে করেন, কোনো অসুবিধা নাই আপনাকে। বাসা শুনেন না আমার কথা, পরে দৌড়াইব। কোনো অসুবিধা নাই, দ্বিতীয় বিয়ে আপনি করেন, গোপনে গোপনে করেন, অসুবিধা নাই। আরে ভাই, ব্যভিচার করা না হারাম, ব্যভিচার করা হারাম। কোথাও আছে শরীয়তে কোনো ফতোয়ার কিতাবে আছে যে এক বইয়ের কথা আরেক বউ না জানলে এটা হারাম? কেয়ামত পর্যন্ত সময় দিলাম, এখন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সময় দিলাম, যে একটা কিতাব থেকে এনে দেখাক যে এক বইয়ের কথা আরেক বউ না জানলে আরেক বউ হারাম হয়ে যায়।
এরকম কোনো কথা নাই। আরে ভাই, সবচেয়েতে বড় বিষয় হলো আমার চরিত্র, আমার চরিত্র ঠিক রাখা, যে চরিত্র সংশোধনের জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে, সাধারণ বিষয় না, যে চরিত্র ঠিক করার জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, সে চরিত্র ঠিক রাখার ব্যবস্থা আল্লাহ দিবেন না, এটা তো হইতে পারে না। আপনার চাহিদা আছে 2 বিয়ার, চাহিদা আছে আপনার 3 বিয়ার, চাহিদা আছে আপনার 4 বিয়ার, শরীয়ত বন্ধ করে দিবে, বন্ধ করে দিলে তো তো আপনি ব্যভিচারের দিকে আগাবেন, পরকীয়ার দিকে আগাবেন, খারাপ পথে আগাবেন। এই জন্য আপনার যদি সামর্থ্য থাকে, চাহিদা থাকে, তাহলে আপনি করেন, শরীয়ত অনুমতি দিচ্ছে, এই অনুমতি আপনি ব্যবহার করেন, তবু চরিত্রকে হেফাজত করতে হবে, চরিত্রকে হেফাজত করতে হবে, এটা হলো মূল বিষয়। তো কথা অন্যদিকে চলে গেছে। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ এর কাছে মহিলা চিঠি লিখলো যে হযরত, আমার ধারণা মতে এই বাগদাদের মধ্যে আমার চাইতে সুন্দরী মহিলা আর কেউ নাই, কাজে আপনি একটু অনুমতি দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন যে আমি যেন, আমার স্বামী যেন আরেক বিয়ে করতে না পারে, এরকম একটা ফতোয়া দিয়ে দেন। দেখেন আল্লাহর ওলিরা, আল্লাহু আকবার কাবীরা, একটা ছোট্ট বিষয় থেকেও কত বড় বড় শিক্ষা নিতেন আল্লাহর ওলিরা। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই এই চিঠিটা দেখে, এক বর্ণনায় আমি পড়েছি এক রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ লেখা, উনি বলেছেন যে বেহুশ হয়ে গেছেন, আর আমাদের শায়খ মুর্শিদের লেখাতে পড়েছি উনি কান্না শুরু করেছেন, যাই হোক একটা কিছু ঘটেছে, উনি কান্না শুরু করে দিলেন, অজোর ধারায় কান্না শুরু করে দিলেন। তো যখন স্বাভাবিক হলেন, জিজ্ঞেস করলো আপনি কাঁদছেন কেন, তিনি বলেন দেখো এই মহিলার এই সৌন্দর্যটা স্থায়ী নয়, বুড়ো হয়ে গেলে চামড়া তখন নষ্ট হয়ে যাবে, তখন এর সৌন্দর্য থাকবে না, এক মাস যদি সে গোসল না করে তার কাছে কেউ যাবে না, এক মাস দাঁত না মাজলে তার কাছে কেউ বসবে না, অথচ তার নিজের সৌন্দর্য নিয়ে তার এত নাচ, তার এত অহংকার যে সে স্বামীর ভাগ বসাইতে রাজি না। তো যে আল্লাহ সমস্ত সৌন্দর্যের মালিক, যে আল্লাহ সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর তার নিজের সৌন্দর্য নিয়ে কি পরিমাণ অহংকার, এজন্যই আমি কাঁদছি। তাহলে সৌন্দর্য বিবেচনাও ভালোবাসার উপযুক্ত একমাত্র কে? এরপরও আরো থেকে যায়, মানুষ একজন একজনকে ভালোবাসে তার এহসান দেখে, লোকটা আমাকে কিছু দিয়েছে। অনেক সময় ওই যে আমাদের শায়খ মুর্শিদ বলেন, অনেক সময় আমরা সন্তানের কাছে বলি আব্বু এ তোমার চাচা, জীবনে আমার অনেক উপকার করছে, এরকম বলি না, নিজের বন্ধুর পরিচয় সন্তানকে দিয়ে দিই, আব্বু এ তোমার চাচা, তোমার আঙ্কেল, আমি যখন অমুকখানে থাকতাম আমার অনেক উপকার করছে। আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দয়া করেন, কি পরিমাণ নেয়ামত দেন, আমরা কয়বার আল্লাহর কথা বলি ও আল্লাহ আপনি আমাদের উপর অনেক নেয়ামত দিয়েছেন, আর মানুষের কাছে কয়বার আল্লাহর এই পরিচয়টা তুলে ধরি। আমাদেরকে সবচাইতে বেশি দানকারী কে? সব বিবেচনায় আপনি একটু চিন্তা করে দেখেন, ওই যাই আমরা মাঝে মাঝে বলি, এই মস্তিষ্ক না দিলে পাগল হতাম, চোখ না দিলে অন্ধ হতাম, জবান না দিলে বোবা হতাম, হাত না দিলে প্রতিবন্ধী হতাম, পা না দিলে প্রতিবন্ধী হতাম, পয়সা না দিলে ফকির হতাম, সন্তান না দিলে নিঃসন্তান হতাম, ইজ্জত না দিলে লাঞ্ছিত হতাম, নবীজির উম্মত না বানালে না জানি কোন নবীর উম্মত হতাম, ঈমান না দিলে বেঈমান হতাম। এই সব নেয়ামত বিনা দরখাস্ত আল্লাহ নাজিল আমাদেরকে দিয়েছেন, সব নেয়ামত বিনা দরখাস্ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এরপরে দেখেন আল্লাহ আমাদেরকে স্পেশাল মহব্বত করেন, কোরআন মসজিদের পাতায় পাতায় আছে আমি মুমিনদেরকে মহব্বত করি। শুধু মহব্বতই করেন না, আল্লাহ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আমাদের সাথে কথা বলেন,
বলেন, এগুলো কি মহব্বতের আলামত নয়? শুধু কথা বলেন যে এতটুকু নয়, বরং আমরা যদি কখনো আল্লাহ বলে উঠি, আল্লাহ আরশ থেকে বলে ওঠেন বান্দা আমার, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠি, আল্লাহ আরশ থেকে ফেরেশতাদেরকে দেখেন এটা আমার বান্দা, দেখ আমার বান্দা, আমার বান্দা, এটা এটা আমার বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন তুমি আমার কথা বলো, আমি তোমার কথা বলবো, তুমি আমার নাম নাও, আমি তোমার নাম নিব। আমার নাম নাও দুনিয়াতে বসে, গান্দা জায়গাতে বসে, যেটা খুঁড়লে তুমি ওখান থেকে পানি বের হবে, ওখান থেকে কাদা বের হবে, ওখান থেকে ময়লা বের হবে, আর আমি তোমার নাম নিব আমার আরশে বসে। আমার নাম নিবে তুমি গুনাহগারদের মজলিসে, যার চোখের ব্যভিচার আছে, হাতের চুরি আছে, জবানের নাপাকি আছে, তাদের কাছে বসে বসে আমার নাম নাও, আমি তোমার নাম নিব ফেরেশতাদের মজলিসে বসে বসে। বলেন এটা কি মহব্বতের আলামত নয়? রে মহব্বতের আলামত নয়? আল্লাহ যে আমাদেরকে মহব্বত করেন, আরো কি আরো আরো দেখেন। আপনি বাজারে গেছেন একটা জিনিস কেনার জন্য, কিনতে গিয়ে দেখলেন, ধরেন আপনি কিনবেন 1 কেজি আঙ্গুর, কিনতে গিয়ে দেখলেন একটা হলো পচা আর একটার অর্ধেক নাই, আরেক ছড়ার মধ্যে দুর্গন্ধ বাহির হয়, এর উপরে আবার পায়খানা পশু পাখি হাগু করে দিচ্ছে, বলেন তো এই আঙ্গুর কি আপনি কিনবেন? রুচিতে দিবে? আপনার আর আমার পেটের ভিতরে কিন্তু এর চাইতে বেশি ময়লা আছে, কিন্তু আল্লাহ এই ময়লাগুলোকে একটা চামড়া দিয়ে ঢেকে রেখেছেন, একটা চামড়া দিয়ে ঢেকে রেখেছেন। ঢেকে রাখার কারণে আমাদের অহংকার, আমাদের নাস, আমাদের রুচি এত বেশি হয়ে গেছে যখন আমরা এই জিনিসগুলো কিনি না। এবার দেখেন আমাদের মধ্যে কি আছে, কি কি দোষ আছে, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, তোমরা হলা জালুমা, একটু ক্ষমতা পাইলেই আরেকজনকে থাপ্পড় দাও, একটু টাকা পয়সা হইলেই কলার এভাবে নাড়ানো শুরু করে দাও, একটু টাকা পয়সা হইলেই তখন শ্রেণীভেদ, শ্রেণীবিভাগ, শ্রেণী বিভক্তি তোমার মধ্যে চলে আসে, আমার সাথে কি অমুক বসতে পারে, আমার সাথে কি অমুক চলতে পারে, আমার সাথে কি অমুক যায়, এটাকে বলা হয় জালুমা, জাহুলা, তোমরা যে জানো না বুঝো না এটাও তোমরা বুঝো না, কিসে তোমার উপকার, কিসে তোমার অপকার, কিসে তোমার ক্ষতি, কিসে তোমার লাভ, এটাই তোমরা জানো না। আল্লাহ বলেন আজুলা, এর উপর তোমার তাড়াহুড়া প্রিয়, একটা কাজ 5 মিনিট একটা কিছুর পিছনে পরিশ্রম দিয়ে এরপরে চিন্তা করো যে এটার ফলাফল কেন আসে না, ফাইন্ড আউট কেন আসে না, একটু দুই রাকাত নামাজ পড়েই চিন্তা করি যে আল্লাহ কেন দোয়া কবুল করেন না, তাহলে তোমরা আজুলা। আল্লাহ বলেন দাইফা, তোমরা খুব দুর্বল, অত্যন্ত দুর্বল, একটা ছোট্ট ভাইরাসের আক্রমণে আমরা সোজা হয়ে দাঁড়াইতে পারি না, একটা সবসময় অজানা ভয়, আননাউন ফেয়ার সবসময় আমাদের মধ্যে কাজ করে, কে আমার বিরুদ্ধে বলল, কে আমার শত্রু, অমুক কি আমার কিছু বল করছে কি না, অমুক আমার পিছনে লাগলো কি না, অমুক আমার বিরুদ্ধে কোনো কথা বললো কি না, আমার ইজ্জত সম্মান চলে গেল কি না, আমার টাকা পয়সা চলে গেল কি না, সবসময় একটা অজানা ভয় আমাদের মধ্যে কাজ করে, আমরা দাঈফা, খুব দুর্বল। বলেন তো এত দুর্বলতা, এত ত্রুটি যাদের মধ্যে আছে, তাদেরকে কিনার কিনার মতো কোনো ক্রেতা কি পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? কিন্তু আল্লাহ আমাদেরকে কিনে নিয়েছেন, শুধু যে কিনে নিয়েছেন এরকম নয়, আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন, আবার জান্নাতের বিনিময় যে কিনে নিয়েছেন এরকম নয়, আল্লাহ বলেন যে আমি নিজেই তোমাদের জন্য হয়ে যাচ্ছি, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা,
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে কি বুঝলেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, করেন কিনা বলেন? আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। মহব্বতের একটা দাবি আছে, কি জানেন? মহব্বতের দাবি হলো আপনি যাকে মহব্বত করবেন তাকে অনেক দিয়েও মনে হবে খুব কম দিছি, আরো যদি দিতে পারতাম, আর তাকে বেশি দিয়ে মনে হবে কম দিয়েছি। আর মহব্বত যদি না থাকে তাহলে মনে হবে যে কম দিয়ে মনে হবে যে অনেক দিয়ে ফেলছি, যার কারণে আমরা হাদিয়া 500 টাকা দিতে পারি, 1000 টাকা দিতে পারি, কিন্তু দান কিন্তু 10 টাকা করতে পারি না। এটা মানুষের তবিয়ত, কারণ হাদিয়া দেয় মহব্বতের কারণে, আর দান মহব্বত থাকে না সেখানে, এমনিতেই দেয়। তো একটা মহব্বতের দাবি, আল্লাহ আমাদেরকে এত এত নেয়ামত দিয়েছেন, আমি পরিপূর্ণ দায়িত্বের সাথে কথা বলতে পারবো যে হয়তো বৃষ্টির ফোঁটার চাইতে আমাদের উপরে নেয়ামত বেশি, এবং মরুভূমির বালিকণার চাইতে আমাদের উপর নেয়ামত এর চাইতে বেশি। এত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ এই নেয়ামতগুলো যখন উপস্থাপন করেন আমাদের কাছে, তখন আল্লাহ বলেন কি জানেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, বান্দা এই যে দুনিয়ার এত নেয়ামত দিয়েছে এটা তো কম, আল্লাহ দিছেন বেশি বলেন কম। এবার বলেন এই সমস্ত নেয়ামত, এক একটা নেয়ামতের মোকাবেলায় যদি আমরা সারা জিন্দগি আল্লাহর শুকর আদায় করে জিকির করি, কখনো কি শেষ করা যাবে? আমরা করি সামান্য জিকির, কিন্তু আল্লাহ বলেন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাম ওয়াজ্জাকিরাত, আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা বেশি জিকির করে, বেশি 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 করি কম, আল্লাহ বলেন বেশি, তিনি দিচ্ছেন বেশি বলেন কম। তাহলে এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। তো মানুষ একজন একজনকে মহব্বত করে, এর আরেকটা কারণ হলো ইহসান, দয়ার কারণে মহব্বত করে। নামাল একটা হলো মাল, আর একটা হলো কামাল, আর একটা হলো জামাল, আর একটা হলো নামাল। মাল মানে হলো সম্পদ, কামাল মানে হলো গুণ, জামাল মানে সৌন্দর্য, নামাল মানে দয়া, এহসান। আরেক কারণও একজন একজনকে মহব্বত করে, সেটা হলো কেউ যত বেশি কারোর সাথে মিশে, কারোর সাথে যত বেশি চলাফেরা করে, উঠা বসা করে, একটা সময় মহব্বত তৈরি হয়ে যায়। এজন্য বউ দেখতে সুন্দরী না, হয়তো পছন্দ করে বিয়ে করে নাই, বিয়ে করার পরও পছন্দ হয় নাই, এরকম হয় অনেক সময়। আস্তে আস্তে 2-4-5 বছর থাকতে থাকতে তার সাথে থাকতে 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 একটা সময় তার প্রতি মহব্বত তৈরি হয়ে যায়, তখন এই দুর্বলতাই তার কাছে ভালো লাগে এবং তার এই সমস্যাটাই তার কাছে ভালো লাগে। এটা কিসের কারণে? কুরব, মিশার কারণে, তার সাথে চলার কারণে, তার সাথে থাকার কারণে তার প্রতি একটা মহব্বত তৈরি হয়ে যায়। বাকি 4টা তো আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, বাকি 4টা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। সৌন্দর্যের কারণেও আমরা আল্লাহকে মহব্বত করতে হয়, করতে হবে। সৌন্দর্যের বিবেচনায় মহব্বতের সবচাইতে উপযুক্ত, গুণের বিবেচনাও মহব্বতের সবচাইতে উপযুক্ত, নেয়ামত দানের বিবেচনাও মহব্বতের সবচাইতে বড় উপযুক্ত। বাকি হলো কাছাকাছি হওয়া। আল্লাহ বলেন যে এই 4টা আমি আমার পক্ষ থেকে দিলাম, এই 4টা দেখে তোমরা আমাকে মহব্বত করো, আর আরেকটা তোমার কাছে দিলাম, ওটা তুমি নিজে অর্জন করে আমার মহব্বতকারী হয়ে যাও। যদি তুমি আমার মহব্বতকারী হয়ে যাও, ইউহিব্বুনাহুম ইউহিব্বুনাহু ইউহিব্বুহুম ইউহিব্বুনাহু, যদি তুমি আমাকে মহব্বতকারী হয়ে যাও তাহলে আমি তোমাকে মহব্বতকারী হয়ে যাব। এরপর তুমি আমাকে চাইবা, আমি তোমাকে চাইব।
তুমি চাইবে যে আমার সাথে সাক্ষাৎ, আর আমি এর চাইতে বেশি চাইব তোমার সাথে সাক্ষাৎ। এজন্য আমরা আল্লাহর নিকট নৈকট্য অর্জন করতে চাইতো, আল্লাহকে মহব্বত করতে চাইতো, বলেন না চাই কি না? আল্লাহকে যদি মহব্বত করতে চাই, ডাক্তার আব্দুল হে আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনটা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? বলেন কয়টা কাজ? আমরা এই তিনটা কাজ করব তো ইনশাআল্লাহ। দেখবেন তাহলে কোরআন শরীফ কেন সহি করেন না, বকাবকি করা লাগবে না, কেউ কষ্ট পাবে না, কাউকে কষ্ট দেওয়া লাগবে না, মোবাইলের গুনাহ ছাড়াও এই ওয়াজ করা লাগবে না, সুদ ছাড়াও এই ওয়াজ করা লাগবে না, কুদৃষ্টি দিও না এই ওয়াজ করা লাগবে না। আল্লাহ তাআলা আল্লাহর মহব্বতের কারণেই, মহব্বতের তাগিদেই এটা এমন এক শক্তি, এমন এক শক্তি যেটা আপনাকে সকল গুনাহ থেকে বাঁচাবে, নেক কাজের প্রতি আপনাকে নিয়ে যাবে। আমরা আল্লাহর মহব্বত বাড়িতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের মাশায়েখগণের দুইটা তরিকা, একটা তরিকা হলো আল্লাহর ভয় ঢুকিয়ে তারপরে গুনাহ থেকে তাকে মুক্ত করা, আর এটা হলো আল্লাহর মহব্বত ঢুকিয়ে নেক কাজে ব্যস্ত করে দেওয়া। দুটাই মাকসাদ এক, রাস্তার মাথা এক, লক্ষ্য এক, উদ্দেশ্য এক, সেটা হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর মহব্বত পাওয়া, আল্লাহর নিকটে পৌঁছা, মাকসাদ এক। আমরা যদি আল্লাহর মহব্বত অর্জন করতে চাই, ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই বলেন যে কয়টা কাজ করতে হবে, বলেন কয়টা কাজ? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার মহব্বত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনা ইলা হুব্বিক, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়া ইলাইয়া মিন নাফসি ওয়া মিন মালি ওয়া মিন আহলি ওয়া মিনাল মাইল বারিদ। ও আল্লাহ, শেষের দোয়াটার অর্থ দেখেন কত সুন্দর দোয়া। ও আল্লাহ, আপনার মহব্বত আমার অন্তরে আমার নিজের চাইতেও বেশি করে দেন, আমি নিজেকে নিজে যতটা মহব্বত করি আপনাকে এর চাইতে বেশি মহব্বত করার তৌফিক দেন, আমার পরিবারের চাইতে আপনাকে বেশি মহব্বত করার তৌফিক দেন। মহব্বত এক আজীব জিনিস ভাই, আল্লাহর মহব্বত যদি অন্তরে চলে আসে পরিবার কেন সব কিছু ছাড়তে পারে? আমরা সেই ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘটনা আমরা জানি। ফেরাউন মানে কি? তখন ওটা দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহ ছিল সে, ধরেন এই যুগের আমেরিকার প্রেসিডেন্টের চাইতো বড়। তার স্ত্রী মানে কি? ফার্স্ট লেডি, এই যুগের ভাষা হলো সে ছিল ফার্স্ট লেডি। এর অর্থ কি? তার কাছে আরাম আয়েশের কোনো কিছুর কি অভাব ছিল? চাকর চাকরানি আরও যত আরাম আয়েশের ব্যবস্থা সব তার কাছে ছিল। ফেরাউনও তাকে প্রচণ্ড ভালোবাসত, কি পরিমাণ ভালোবাসত! এর একটা ঝগড়ার সূত্রপাত যেদিন হয় যেভাবে হয় ওটা ওটা থেকেই বোঝা যায় যে ফেরাউন তাকে কি পরিমাণ ভালোবাসত। আসিয়াকে ফেরাউন একদিন বলল যে তুমি যে ইমান আনছো, আমি তো জানি মুসার উপর তুমি ইমান আনছো, এর দ্বারা তো আমার নাক কাটা যাচ্ছে মানুষের কাছে, তো তুমি এই কাজটা কেন করো, আমার তো শরম লাগে, তুমি এটা ছাড়তে পারো না। ফেরাউন তার স্ত্রীকে বোঝাচ্ছে, স্ত্রী উল্টা ফেরাউনকে ইমানের দাওয়াত দিল, ফেরাউনের দিল নরম হয়ে গেছে। বুঝেন, তাহলে বোঝা গেছে সে স্ত্রীকে ভালোবাসে, ফেরাউনের দিল নরম হয়ে গেছে। তো ফেরাউন বলে যে আচ্ছা শুনো, আমি এত কিছু বুঝি না, আমি তোমার মহব্বতে ইমান আনব, তোমার মহব্বতে আমি ইমান আনতে রাজি আছি। তো এটা বলার পরে বলে তাহলে যান আপনি মুসা আলাইহিস সালামের কাছে, যান তার কাছে গিয়ে ইমান আনেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে রওনাও দিয়ে দিছে, প্রতিমধ্যে তার মন্ত্রী হামানের সাথে দেখা, হামান গো যাহা পোনা যান কই, ক মুসের কাছে যাই, ক কেন, ক ইমান আনতে, ক কি জন্য, আমার ফার্স্ট লেডি বলছে।
আমার ম্যাডামই কইছে, যত বড় বাদশাহ হোক বাদশার বাদশাহ কিন্তু তারা। এটা কিন্তু বাস্তব কথা, যত বড় হুজুর হোক আর পীর হোক আর বুজুর্গ হোক আর বাদশাহ হোক, বাদশার বাদশাহ কিন্তু তারা। ওখান থেকে চাবি নাড়ায়, আমাকে তো বলছে, কয় এটা কেমন কথা, মুসা হলো আপনার গোলাম, আপনি গোলামের কাছে যাবেন গোলামি করতে? এটা শুনে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে, ঠিকই তো, আমি কি গোলামের কাছে গোলামি করতে যাব নাকি? এজন্য কুফুরির মূল বীজ হলো অহংকার। শয়তানের ব্যাপার আল্লাহ একই তথ্য দিয়েছেন যে সে কুফুরিটা কেন করেছে, আবা ওয়াস্তাকবারা, অহংকার করেছিল। মক্কার কাফেরদের ব্যাপার আল্লাহ তথ্য দিয়েছেন তারা ঈমান আনে নাই কেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, যা আমরা কি একজন পাগল কবির কবিতা ঈমান আনবো? আল্লাহ বলেন অহংকার করে তারা ঈমান আনে নাই। এবার ফেরাউন কি করে ঈমান আনে নাই বলেন? অহংকার, আমি আমার গোলামের গোলামি করব, এটা কেমনে হয়? ফেরাউন চলে গেল মহলে, প্রথমে বিবিকে রোমান্টিক মোডে বলল যে বিবি এটা আমি পারবো না, বহু চেষ্টা করে দেখছি, আমি প্রমাণও দিছিলাম তোমার কথায়, কিন্তু আমার মাথায় তো এখন এটা চলে আসছে, আমি এটা পারবো না। এক কথায় দুই কথায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, বলেন না স্বামী স্ত্রীর মধ্যে হয় না এরকম, ঝগড়া শুরু হয়ে গেছে। একবার আসিয়া, এখানে মুফাসসিরিন কেরাম এক আজীব কথা লিখেছেন, সেটা হলো আসিয়া দাওয়াতের উসুলের কিছু খেলাফ হয়ে গেছে তার কাছ থেকে। দাওয়াতের উসুল ছিল হযরতে মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকেও আল্লাহ বলেছেন ওয়া কুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় কথা বলিও, কারণ ফেরাউনের মেজাজ বেশি বুঝেন কে, ফেরাউনকে সৃষ্টি করছেন কে? এজন্য অহংকারী যারা তাদেরকে নরম করার একটা স্রোত হলো নরম নরমভাবে তাদেরকে বোঝানো। তো ফেরাউনকে আসিও কিছু বকাঝকা দিয়ে দিছে, বলে যে আপনার উপর লানত, মুসার কাছে না গিয়ে ইমান না এনে আপনি হামানের কথা শুনে চলে আসছেন, হামানের উপর লানত। হামান তার খুব কাছের মন্ত্রী, সবচাইতে কাছের মন্ত্রী, যখন এরকম বকাঝকা শুনছে ফেরাউন খাইল কসম, বলে তুমি যে ইমান আনছো ইমানের মজা আমি তোমাকে দেখিয়ে ছাড়ব। আসিও ইটের জবাবে পাটকেল দিয়ে বসলো, বলে যে আপনি যদি মজা দেন আমিও মজা নিয়ে ছাড়ব, দেখি কি মজা দিতে পারেন। ফেরাউন বলল তুমি আমার মহল থেকে বাইর হও, এক মুহূর্তে সব ঘটে যাচ্ছে, বলে তুমি আমার মহল থেকে বাইর হও। আসিয়ে বলল আমি মহল ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি নেই। শুরু হয়ে গেছে আল্লাহর মহব্বতের খেলা, আল্লাহর মহব্বতের খেলা এবার শুরু হয়ে গেছে। বলে আমি মহল ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি নেই, বা তোমার চাকর নকরানি সব শেষ, বলে আমি সব শেষ দিতে রাজি, ইমান ছাড়তে রাজি নেই। ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল, অহংকার জেগে উঠছে, যাকে এত মহব্বত করে এবার তার ব্যাপারে সে সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে একের পর এক রাগের মাথায়। এজন্য বলা হয়েছে রাগ হলো শয়তানের বাহন, মাতিয়াতু শয়তান, এটা শয়তানের বাহন। তো সে রাগের মাথায় বলে ফেললো আমি তোমাকে কঠিন শাস্তি দিব। আসিয়া বলল যে যেই শাস্তি আপনি দিবেন না কেন আমি ইমান ছাড়তে রাজি নেই। শেষ পর্যন্ত তাকে চার জায়গাতে চারটা পেরেক মারা হলো, এক হাতে, ডান হাতে, বাম হাতে, ডান পায়ে, বাম পায়ে চারটা পেরেক মারা হলো। এবং মুফাসসিরিন কেরাম লেখেন যে তার চেহারাটাকে মহলের দিকে দিয়ে রাখা হয়েছে, বোঝানোর জন্য যে এই মহল ছেড়ে তোমার এই অবস্থা, কি ছেড়ে তুমি কোথায়, এটা বোঝানোর জন্য। ফেরাউন বলল যে আমি তোমার কাপড় খুলে নেব, কাপড় খুলে নেওয়া হয়েছে, চিন্তা করেন। বলল যে আমি তোমার চামড়া খুলে নেব, চামড়া খুলে নেওয়া হয়েছে। যখন চামড়া খুলতেছিল তখন আসি আল্লাহর কাছে একটা চমৎকার দোয়া করতেছিল, ও আল্লাহ আমি এর বিনিময়ে আপনার কাছে রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ,
ওগো আল্লাহ আমি এর বিনিময়ে আপনার কাছে আপনার পাশে জান্নাতে একটা ঘর চাই। আল্লাহর মহাব্বত কাকে বলে, মহাব্বত কাকে বলে? আল্লাহর মহাব্বতে মানুষ কি না করতে পারে? মহাব্বতে এলাহি এক আজীব জিনিস। আবদুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমান আনলেন, চাচা বলল যে তুমি ইমান আনছ, ঘর থেকে বাইর হও। ঘর ছাড়তে রাজি কিন্তু মহাব্বত ছাড়তে রাজি নেই, ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার সময় কাপড় কই, কাপড় যেগুলো পরে আছে সেগুলো তো আমার দাও, খোলো, এগুলা কাপড় রেখে দিল। মা তার অবস্থা দেখে, মা তো যেমন মায়ে তো মাই, একটা চাদর এভাবে মেলা মেরে দিছে। উনি ওই চাদরটাকে দুই ভাগ করে একটা জড়িয়ে নিলেন, একটা পড়লেন, সফর করে মদিনায় চলে আসলেন। এই চাদর পরা অবস্থায় ক্ষুধা পিপাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঘটনা বৃত্তান্ত বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, সুফফার অন্তর্ভুক্ত হয়ে যাও। তো তিনি সুফফাবাসীর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহর মহাব্বতে হাদিসের মধ্যে এসেছে, আমরা অনেক সময় বলি যে এরা আল্লাহ আল্লাহ করে চিল্লাকা, এই চিল্লানি আসতে পারে, এটা যদি বেলা এখতিয়ার হয় তাহলে এর নমুনা সাহাবা ইকরামের কাছে আছে, আর যদি এখতিয়ারে হয় তাহলে এর কারণে জাহান্নামে যাবে। আবদুল্লাহ জুল বাজাদাইন মসজিদে নবীর দরজায় বসে থাকতেন, এক দৃষ্টিতে তিনি তাকিয়ে থাকতেন, এভাবে তাকিয়ে থাকতেন, আর মনের ভিতরে আল্লাহর চিন্তা আল্লাহর মহব্বত চলত। হঠাৎ করে তিনি আল্লাহ বলে চিৎকার করে উঠতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে বিরক্ত হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটা এরম করে কা, এটা ধরে আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বলেন যে ওমর তুমি তাকে ছেড়ে দাও, কারণ সে যা করছে সে আল্লাহর মহব্বতই করছে। হঠাৎ করে করে তিনি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেন। যখন তিনি মারা যাচ্ছিলেন, আবদুল্লাহ জুল বাজাদাইন জেহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে শরীক হয়েছেন। আল্লাহ আকবার, জেহাদ তো এমন এক আমল, একজন সাহাবী, একজন 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 সাহাবীকে আপনি পাবেন না যে আমল করেন নাই। আল্লাহ আকবার কবীরা, এমন এক আমল যে একজন সাহাবীকেও আপনি পাবেন না, আমল করেন নাই। হ্যাঁ, এরকম সাহাবী পাবেন নামাজ পড়ার সুযোগ হয় নাই, যেমন মুসলমান হয়েছেন সকালে এখনো জোহরের আজান দেয় নাই, এর মধ্যে জেহাদ চলছে, ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, তাহলে নামাজ পড়ার সুযোগ হয় নাই। কিন্তু জেহাদের সুযোগ হয় নাই এরকম কোনো সাহাবী পাবেন না। এখন মুমিন আমরা মুসলমান যারা, আমরা সে জেহাদের চিন্তাই করি না, এটা যে একটা বড় ইবাদত এটা আমরা ভুলেই গেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চিন্তা মনে না রাখলে সে মুনাফিক হয়ে মারা যায়। আল্লাহ হেফাজত করুন। তো আবদুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেহাদের ময়দানে তিনি অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড দুর্বলতার কারণে তিনি অসুস্থ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে তার তাবুতে গেলেন তাকে দেখার জন্য। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ জুল বাজাদাইনের মাথাকে তার নিজের কোলের মধ্যে রাখলেন। কোলের মধ্যে রেখে আবদুল্লাহ জুল বাজাদাইনের চেহারার দিকে তাকায় আছেন, আর আবদুল্লাহ জুল বাজাদাইন নবীজির চেহারার দিকে তাকায় আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে বলতেছিলেন, আহ, ওই দিন যদি আবদুল্লাহ জুল বাজাদাইন না মারা গিয়ে আমি যদি নবীজির নবীজির কোলের মধ্যে এভাবে মারা যেতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা নিয়ে পরে অনেক ঈর্ষা করতেন যে আমি এমন এক ঘটনা দেখেছি, এই ঘটনার কারণে আমার অন্তর অনেক ঈর্ষা আসে, যে সেই দিন নবীজির কোলে যদি আবদুল্লাহ জুল বাজাদাইন না থেকে আমি যদি থাকতে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যেই তিনি নিঃশ্বাস ত্যাগ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মুবারক খুলে দিয়ে আবদুল্লাহ জুল বাজাদাইনের দাফন কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহর মহব্বতে, দিনের মহব্বতে দুনিয়ার এই বাহ্যিক পোশাক ছেড়ে এসেছে, পুরস্কার হিসাবে রাহমাতাল্লিল আলামিনের চাদর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে নিয়েছেন। আল্লাহর মহব্বত,
আল্লাহর মহব্বত এক আজীব জিনিস, বহু কিছু ত্যাগ করা যায়, বহু কিছু ত্যাগ করা যায়। আর মহব্বত না থাকলে একটা ছোট্ট জিনিসও পাহাড় পরিমাণ মনে হবে, আর মহব্বত থাকলে আপনি পাহাড়কেও জয় করতে পারবেন। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর মহব্বত নিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহর মহব্বত আনার জন্য তিনটা রাস্তা, বলেন কয়টা রাস্তা? ডক্টর আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা রাস্তা হলো শুকর করা। আল্লাহর নেয়ামতের যত বেশি শুকর করবেন তত বেশি আপনার অন্তরে আল্লাহর মহব্বত আসবে। শুকর করা, এই জন্য বাচ্চাদেরকে শুকর শিখাবেন, বাচ্চাদেরকে শুকর শিখাবেন, আল্লাহর যে কোনো নেয়ামত দেখলে শুকর করবেন। আমাদের শেখ মুর্শিদের জন্য বলেন যে আলহামদুলিল্লাহ কা ঢের লাগা দো, আলহামদুলিল্লাহ কা ঢের লাগা দো, মানে আলহামদুলিল্লাহর স্তূপ লাগিয়ে দাও। ডাক্তার আব্দুল আরিফি রহমতুল্লাহ অভ্যাস ছিল, যখন তিনি ঘুমাতে যেতেন, ঘুমানোর আগে তিনি চোখ বন্ধ করতেন, মহাসাবা করতেন। আমরা যেরকম মহাসাবা করি, অঙ্গ পঙ্গের হিসাব নেই, অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেই, কোন অঙ্গ দ্বারা কি গুণা হয়েছে, এই মহাসাবা যে যেভাবে পারে, উদ্দেশ্য হলো হিসাব নেওয়া, যার যেভাবে নিতে পারে সে সেভাবে নিবে, এটা নির্ধারিত কোনো পদ্ধতি শরীয়ত বলে দেয় নাই। তো যাই হোক, তো ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাইহি তিনি মহাসাবা করতেন। মহাসাবাত ওনার ধরন ছিল দুইটা, একটা হলো তিনি চোখ বন্ধ করে বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো শাইখুল ইসলাম মুফতি তাকুর উসমানি দামত বরাকাতুম ওনার ভাব ছাপ দেখে তিনি বুঝছেন যে আলহামদুলিল্লাহ পিছনে আরেকটা কিছু আছে। এজন্য তিনি জিজ্ঞেস করলেন যে হযরত, আপনি আলহামদুলিল্লাহ যে বলেন ধীরে ধীরে অনেকক্ষণ পর্যন্ত, কারণ কি? কয়ের কারণ হলো আমি আল্লাহ তাআলা সারাদিন আমাকে যে সব নেয়ামত দিয়েছেন এক একটার কথা স্মরণ করি আর এক একবার শুকর আদায় করি। তো বলেন তাকুর উসমানি দামত বরাকাতুম বলেন যে হযরত, আপনি সারাদিন কি কি নেয়ামত পেয়েছেন এটা আপনি কিভাবে কিভাবে এটা আপনি বাইর করেন? ক দেখো, আমি এভাবে বাইর করে যে শুরু করি দিনের শুরু থেকে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে তো মুর্দারও করে দিতে পারতেন, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ আবার জীবিত অবস্থা উঠেছেন আলহামদুলিল্লাহ, চোখ খোলার পরে আমি তো একটা বড় বিপদ দেখতে পারতাম কিন্তু আল্লাহ আমাকে কোনো বিপদ দেখান নাই আলহামদুলিল্লাহ। এরপরে আমি এভাবে শুরু করে শুরু করি, এরপরে পরিবার নিয়ে শুরু করি, এক একটা দিয়ে শুরু করি, পরিবারে গেলে আমি তো একটা বড় বিপদের কথা শুনতে পারতাম, একটা বড় বিপদ দেখতে পারতাম, ঘরের বাইরে আসতে তো একটা বড় বিপদের কথা শুনতে পারতাম। ওই দিন আমাদের ভাই, এক ভাই আমাদের সাথে কথা বলছিলেন, হঠাৎ করে বাসা থেকে ফোন আসলো, দৌড় দিলেন তারা দুইজনে, কি জন্য? ফোন আসছে যে গ্যাস সিলিন্ডারে আগুন লাগছে। আমরাও পিছনে পিছনে দিশে দৌড়, এবং তারাবির পরে আমরাও পিছনে পিছনে দিশে দৌড়, গিয়ে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আসলে সিলিন্ডারে আগুন লাগে নাই, একটু স্বাভাবিক একটা দুর্ঘটনা ঘটেছে, বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো এরকম কোনো দুর্ঘটনা আমার আপনার জীবনে তো হঠাৎ চলে আসতে পারে। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ মুক্ত রেখেছেন আলহামদুলিল্লাহ, বলুন তো আল্লাহর নেয়ামতের চিন্তা করলে কি নেয়ামতের কি অভাব আছে? আপনি সারাদিন কি কি নেয়ামত আল্লাহ আপনাকে পেয়ে দিয়েছেন, আজকে আমার কোনো ছেলে অসুস্থ হয় নাই, মেয়ে অসুস্থ হয় নাই, আজকে আমার বিবি অসুস্থ হয় নাই, আজকে আমাকে বড় কোনো ডাক্তারের কাছে যেতে হয় নাই, আজকে আমার কোনো বড় ধরনের বিপদ হয় নাই, অ্যাক্সিডেন্ট হয় নাই, এই ধরনের চিন্তা করে করে আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যত বেশি আপনি আল্লাহর শুকর আদায় করবেন, কোথায় কোথায় আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চাকে একটা জিনিস দেখে দিয়েই বলবেন যে বাবা বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, এগুলো আপনি যত বেশি বাচ্চার অন্তরে দিতে পারবেন ধীরে ধীরে, এর অর্থ হলো আপনি তার অন্তরে ইমানের বীজ বপন করে দিলেন, এই ইমানের বীজটা আস্তে আস্তে মহির হয়ে তৈরি হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন যে আল্লাহর মহব্বত হলো একটা ছোট্ট চারা গাছের মতো, প্রথমে এটা খুব দুর্বল থাকে, এরপরে এটাকে যদি যত্ন নেওয়া হয় আস্তে আস্তে এটা বড় হয়, এবং বড় হতে হতে একটা সময় এমন হয় যে তার মূল চলে যায় অনেক নিচে আর এর শাখা চলে যায় আরশ পর্যন্ত। তো আল্লাহ তাআলা কোরআন মজিদে এরকম একটা দৃষ্টান্ত দিয়েছেন। তো যাই হোক, আমরা আল্লাহর মহব্বত একটা আনার একটা পদ্ধতি হলো
আল্লাহর নেয়ামতের কথা চিন্তা করে করে বেশি করে কি করা পারবেন তো ইনশাল্লাহ। আমাদের শুকর আসে না কেন জানেন? আমার শুকর আসে না এজন্য আমরা চিন্তা করি আমার নাই অমুকের আছে। তাহলে ভাই এই ধরনের চিন্তা করলে শুকর কেন আসবে? হিংসা আসবে। আমার নাই অমুকের আছে এই চিন্তা করলেও আপনার হিংসা আসবে। এজন্য আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার ব্যাপারে তুমি সবসময় তোমার নিচের দিকে যারা তাদের দিকে তাকাও। আমার তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, আমার তো এইটা আছে অমুক তো ওইটা নাই, আমি তো সুস্থ অমুকের তো পা নাই আলহামদুলিল্লাহ, আমার তো মস্তিষ্ক ঠিক আছে, রাস্তায় তো কত মানুষ পাগল আছে। এভাবে সবসময় দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাবেন, নিচের দিকে তাকালে আপনার অন্তরে আল্লাহর শুকর তত বেশি আসবে। পারবো তো ইনশাআল্লাহ। আপনারা গন্ডগোল করে আমার সময় বেশি নেন, দোষটাকে আমার না আপনাদের বলেন, দোনোদের আপনার দোনো পক্ষের দোষ আছে, আপনাদেরও আছে আমারও আছে, আল্লাহ হেফাজত করুন। আমরা বেশি করে শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। অনেক সময় একটা নেয়ামত পেয়ে একজন মানুষ বেঈমান হয় আর একজন মানুষ ঈমান বাড়ে। যেমন ধরেন আপনি পরীক্ষা পাশ করছেন, ভালো রেজাল্ট করছেন, কেউ জিজ্ঞেস করলো ভাই রেজাল্টটা কেমন হয়েছে, ভাই যে পরিমাণ মেহনত করছি আমি তো অমুক পরীক্ষা পাশ করছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এ প্লাস পেয়েছি, মানে ভাবখানা এরকম দেখাইলেন যে সব আমার কৃতিত্ব, আমার এই মেধা না থাকলে, আমার এই বাহু না থাকলে, আমার এই শ্রম না থাকলে, আমার এই চেষ্টা না থাকলে এটা কি হতো? এই জিনিসটা, এই মানসিকতা একজন মানুষকে কেবল গুণাগার করে না, হাদিস থেকে বোঝা যায় এই মানসিকতা একজন মানুষকে ধীরে ধীরে বেঈমানও বানাইতে পারে। এখান থেকে তার মধ্যে ফেরাউনি মনোভাব আসে, এখান থেকে তার মধ্যে স্বেচ্ছাচারিতা আসে, এখান থেকে তার মধ্যে জুলুমের মনোভাব আসে। ভাই কেমন আছেন? আল্লাহ যেমন রাখছেন, মানে কি একটু অসুস্থ আছে, সমস্যা আছে? ভাই কেমন আছে? খুব ভালো, খুব ভালো। ছেলে তো বাইরে থাকে, আমেরিকায় থাকে, মানে কি বুঝাইছে যে কৃতিত্ব সব হলো ছেলের। এই মানসিকতা একজন মানুষকে কেবল গুণাগারই করে না, প্রথম স্টেজে সে গুণাগার হয় কিন্তু আস্তে আস্তে সে বেঈমান হয়। এটা দলিল হলো হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে একবার বৃষ্টি হয়েছিল। বলেন তো বৃষ্টি কার নেয়ামত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই বৃষ্টির কারণে দুই শ্রেণীর লোক দুই ধরনের চিন্তা করবে, এক শ্রেণীর লোকের ঈমান আরো তাজা হবে আর আরেক শ্রেণীর লোকের ঈমান নষ্ট হবে। সাহাবী কেরাম বললেন যে কিভাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন আসবাহান্না আসবাহা মিনান নাসি শাকিরুন ওয়া মিনহুম কাফির। আজকের এই বৃষ্টির কারণে দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে মানুষ। একদল মানুষ আল্লাহর শুকরগুজার, কৃতজ্ঞ, তার ঈমান বেড়ে গেছে, আর আরেকদল মানুষ সে আরো বেশি তার কুফরি বেড়ে গেছে। ক্বালু হাযিহি রাহমাতুল্লাহ, যাদের ঈমান বেড়ে গেছে তারা বলেছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়েছেন। আর যাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে তারা বলবে কি লাকাদ সাদাকানু কাদা কাদা কাদা, ওহো মেঘের কারণে বৃষ্টি হয়েছে, মেঘ না হইলে কি বৃষ্টি হইতো, আকাশে গর্জন করছে বৃষ্টি হবে রে। বলেন তো এই শ্রেণীর ঈমান কমছে না বাড়ছে? সে কৃতিত্ব দিয়ে দিল কাকে? মেঘকে। কৃতিত্ব দিয়ে দিল নক্ষত্রকে, কৃতিত্ব দিয়ে দিল গর্জনকে। এজন্য মুমিন সবসময় সবকিছুর নেসবত করে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহ বৃষ্টি দিয়েছেন, আল্লাহ মেঘ দিয়েছেন, ইনশাআল্লাহ বৃষ্টি হবে, মেঘ দেখা গেছে, ইনশাআল্লাহ বৃষ্টি হবে, মেঘ দেখা গেছে, সব কিছু নেসবত কার দিকে? আল্লাহ। এটা আকীদার একটা জটিল মাসালা, এই কথাটার দ্বারা ঈমান যায় না, ঈমান যায় না, তবে শ্রেণী বিশেষের ঈমান চলে যায়। কথা একই, ঈমান যায় না। পাঁচশো টাকার নোট লেখা আছে পাঁচশো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইত্যাদি ইত্যাদি, ছাপশো টাকশাল থেকে গাজীপুরের, সব ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আছে, গভর্নরের সাইন আছে, সব ঠিক আছে, কিন্তু একটা হলো সুদের আর একটা হলো হালাল ব্যবসার, দেখতে কিন্তু এটা একরকম, সমান না ব্যবধান? পার্থক্য করতে পারবেন এই টাকা দিয়ে যে এটা সুদের এটা হালাল? তো
একই কথা বলে একজন মানুষের ইমান ঠিক থাকে, আবার একজন মানুষের ইমান চলেও যেতে পারে। মেঘের কারণে বৃষ্টি হয়েছে, এ কথা বলে একজন মানুষের ইমান যেতেও পারে, আর মেঘের কারণে বৃষ্টি হয়েছে এ কথা বলে ইমান ঠিক থাকতেও পারে। তবে ইমান বাড়ে না। ইমান বাড়বে কি কথা বললে? আল্লাহ মেঘ দিয়েছেন তাই বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ মেঘ দেখা গেছে তাই বৃষ্টি হয়েছে, মেঘ দেখা গেছে ইনশাল্লাহ বৃষ্টি হবে, এ জাতীয় কথা বললে ইমান বাড়ে। কথাটা বুঝাতে পেরেছি? তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য এই জাতীয় কথা বলবো না, আল্লাহর শুকর আদায় করব। দুই নম্বর হলো সোহবতে আহলুল্লাহ, সোহবতে আহলে মহাব্বত, যাদের অন্তরে মহাব্বত আছে আল্লাহর, তাদের সোহবত আপনি যত বেশি নিবেন তত বেশি আল্লাহর মহাব্বত বাড়ে। আমাদের শেখ মুর্শিদ বলেন, তুমি সবজিওয়ালার কাছে সবজি পাবা, পেঁয়াজওয়ালার কাছে পেঁয়াজ পাবা, মাছওয়ালার কাছে মাছ পাবা, আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাবা। আল্লাহ ওয়ালো সে ক্যা মিলতে হ্যাঁ, আল্লাহ ওয়ালো সে আল্লাহ মিলতে হ্যাঁ। আল্লাহওয়ালাদের কাছে কি পাওয়া যায়? আল্লাহওয়ালাদের কাছে আল্লাহ পাওয়া যায়। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে আসে। রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে এক লোক মরিদ হয়েছে, সে আফিম খাইতো। আফিম কি খাইতো ভাই? আফিম খাইতো। আফিম বুঝেন নি, এটা খুব নেশা, এটা ছাড়া যায় না, ছাড়লে একবারে সে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো আফিম খাইতো। তো রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ তাকে তওবা করার সময় বিভিন্ন জিনিস থেকে তওবা করাইছেন, শিরিক থেকে, বেদাত থেকে, ইত্যাদি থেকে তওবা করাইছেন। এখন ওই লোকটা মরিদ হয়ে তওবা করার পরে বলেন যে, মৌলবী সাহেব, হযরত, আপনি তো আমাকে একটা জিনিস থেকে তওবা করেন নাই, এটা কেন করলেন? কি ভাই, কি জিনিস থেকে তওবা করাই নাই? আমি যে আফিম খাই এটা থেকে তো তওবা করেন নাই। তো রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ বলেন যে, আমি কি জানি না কি তুমি যে আফিম খাও? আমি তো এটা জানি না, তোমাকে তওবা করাবো এটা থেকে কিভাবে? আমার তো এটা জানা নাই। তো তাহলে আমি কি করব? গঙ্গুর রহমতুল্লাহ চিন্তা করে, ওনারা তো হেকমতওয়ালা ছিলেন, চিন্তা করলেন এখনো যদি আফিম ছেড়ে দেওয়ার কথা বলা হয় তাহলে হয়তো সে ছাড়তে পারবে না। এজন্য তিনি বলেন যে, তোমার আফিমের পুটলিটা পকেটে আছে বলে আছে, কদ দাও বাইর করো। তো বাইর করছে, তিনি ওখান থেকে সামান্য এক চিমটি নিয়ে বললেন যে, প্রতিদিন এতটুকু খাইবা, মানে একসাথে যেন না ছাড়লে যে ক্ষতি হবে, সমস্যা হবে, এটা যেন না হয়, এজন্য বললেন যে প্রতিদিন এতটুকু খাইবা। কারণ ওই লোকটা এতটুকু নিয়ে বলে যে, আচ্ছা হুজুর, আপনি বলেন আমি যদি এতটুকু না খাই আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন তো, আল্লাহ আমাকে মহব্বত করবেন তো? রশিমন্ত গঙ্গুহী রহমতুল্লাহ বলেন যে, হ্যাঁ অবশ্যই করবেন। তো তিনি বললেন যে, আমি তাহলে এতটুকু আফিম আজকে থেকে খাবো না। আল্লাহ আকবার, আফিমের নেশা, বলে এতটুকু আফিম আজকে থেকে আর খাবো না। বেচারার দাস্ত শুরু হয়ে গেছে আফিম ছেড়ে দেওয়ার কারণে। এখন রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহর কাছে চিঠি লিখছে, হযরত দাস্ত শুরু হয়ে গেছে কি করব, হযরত উত্তর দিলেন একটু একটু করে খাও, আস্তে আস্তে কমাও। সে আবার দ্বিতীয়বার চিঠি লিখছে, মানে কাছাকাছি ছিল যেন লোকজনকে দিয়ে আসা যাওয়া করছে চিঠি। সে আবার দ্বিতীয়বার লিখছে যে, হযরত আমি যদি আফিম আবার না খাই আর এই অবস্থায় যদি মারা যায় আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবেন তো? রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ বলেন যে, হ্যাঁ থাকবেন, এটা যদি করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকবেন, আর যদি সহ্য করতে না পারো একটু একটু করে খাও। তখন সে উত্তর দিল যে, আমি আফিম ছাড়তে পারবো, আল্লাহর মহব্বতের নেশা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। শরিবতু কাসান বাদা কাসিন ফামা নাফিদা শারাবু ওয়া মা রাওয়াইতু, শরিবতুল হুব্বা কাসান বাদা কাসিন ফামা নাফিদা শারাবু ওয়া মা রাওয়াইতু। আল্লাহর মহব্বতের নেশা একটার পর একটা। আল্লাহু আকবার। আমাদের নকশবন্দি সিলসিলার একজন বুজুর্গ ছিলেন ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ, নকশবন্দি সিলসিলা ছিলেন, হাকিমুল মুত্তানবী রহমতুল্লাহর সাথে এক অনেক গভীর সম্পর্ক থাকতো ছিল। তো হাকিমুল মুত্তানবী রহমতুল্লাহ কোনো বলতেন যে, মিয়া আশরাফ আলী, আচ্ছা এমন কেন হয়, আমি সেজদায় যখন যাই মনে হয় আমার আল্লাহ আমাকে আদর করেন, যখন আমি তেলাওয়াত করি তখন মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলি, কি পরিমাণ মহব্বত।
তো উনি বলতেন যে এই যে আমরা মুরাকাবায় মহব্বত করি, চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ বলা, এটা আল্লাহর মহব্বত বাড়ানোর মুরাকাবা। এই যে মুরাকাবা করে, এই মুরাকাবার উনি একটা নাম দিয়েছিলেন, উনি বলেন যে আসো ভাই আমরা মহব্বতের পেয়ালা পান করি, মহব্বতের পেয়ালা পান করি, আসো ভাই মহব্বতের পেয়ালা পান করি। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালাদের সহমতে বেশি বেশি করে যাওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন যে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহওয়ালাদের সহবতের মজলিসের চাইতে বড় মোবারক মজলিস দ্বিতীয়টা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ক্বিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খাইর, কোন মজলিসটা সবচেয়ে উত্তম? ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়্যাতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যে মজলিসে বসতে তোমার মধ্যে তিনটা চেঞ্জ আসে ওই মজলিসটা সবচেয়ে উত্তম মজলিস। একটা হলো যে মজলিসে বসলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, দ্বিতীয় নম্বর যে মজলিসে বসলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়, তৃতীয় হলো যে মজলিসের লোকের আমল দেখলে, বসলে না যে মজলিসের লোকজনের আমল দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়, মানে কি ওই মজলিসে বসে নেককাররা। আর তিন নম্বর হলো যে মজলিসে বসলে তোমার ইলম বাড়ে, তোমার ইলম বাড়ে। এই তিনটা জিনিস হলো সবচাইতে উত্তম মজলিস। আল্লাহ আমাদেরকে উত্তম মজলিসগুলোতে বেশি বেশি করে শরীক হওয়ার তৌফিক দান করুন। অনেক মোবারক মজলিস আল্লাহওয়ালাদের মজলিস। আল্লাহর মহব্বত বাড়ানোর এটা একটা উপায়, সোহবতে আহলে মহব্বত, যাদের অন্তর আল্লাহ মহব্বত দিয়েছেন, এ আগুন যাদের অন্তর আল্লাহ দিয়েছেন, আগুন থেকে আগুন জ্বলে, আগুন থেকে আগুন জ্বলে। আপনি যে যাদের অন্তরে এই মহব্বতের আগুন আছে আপনি তাদের কাছে বসবেন, আপনার অন্তরও আল্লাহর মহব্বতের আগুন জ্বলে উঠবে। তিন নম্বর, ডক্টর আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর মহব্বত বাড়ানোর তিন নম্বর রাস্তা হলো সুন্নত। বলেন কি, বলেন কি? নকশ কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে ওয়াসতে। সুন্নতের মাধ্যমে কাকে পাওয়া যায়? এটা কোরআন মজিদ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহ সবচেয়েতে বেশি ভালোবাসেন আমাদের নবীজিকে। বহু প্রমাণ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে, আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আমাদের নবীজিকে। একটা জিনিস দেখেন, হজের সময় যারা হজে যায় না, কোরবানি করার নিয়ত করে, তাদেরকে বলা হয় কি, কোরবানি করা এটা তো হাজিরাও করবে, তুমিও করতেছ, তা একটা কাজ করো, হাজিদের সাথে আরও কিছু জিনিসের মিল তুমি নিজের মধ্যে নিয়ে আনো। বুঝেন নাই, কোরবানি তারাও করতেছে তুমিও করতেছ, তা একটা কাজ করো তাদের সাথে আরও কিছু মিল তুমি নিয়ে আনো। এই জন্য করবা কি, চুল নখ টক ইত্যাদি কাটিও না, হাজিরা যেমন কাটে না এরম অবস্থায়। উদ্দেশ্য কি ভাই, এ সমস্ত আমলের উদ্দেশ্য কি? কারণ হাজিদেরকে আল্লাহ মহব্বত করেন। আরাফার ময়দানে যে দাঁড়ালো, অথচ মনে মনে চিন্তা করলো আমার গুনাহ মাফ হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ যালামা নাফসাহু, সে নিজের উপর জুলুম করলো, সে নিজের উপর জুলুম করলো, অর্থাৎ সে আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দিয়েছেন। 120টা রহমত প্রতিদিন বাইতুল্লাহর উপর নাজিল হয়, শুধু তাকায়ে থাকলেন, শুধু দেখে রইলেন, এমনি এমনি তাকায়ে রয়েছেন, তবু আপনি 20টা রহমত নিয়ে আসতে পারতেছেন। চিন্তা করে দেখেন, তাহলে আপনি সেখানে হাজির সাহেবরা কি পরিমাণ আল্লাহর রহমত পাচ্ছে, কি পরিমাণ আল্লাহর ইশক ও মহব্বতের ভিতরে তারা ডুবে যাচ্ছে, কি পরিমাণ আল্লাহর ইশক ও মহব্বত অবগাহন করছে, কি পরিমাণ আল্লাহর ইশক ও মারেফত তার অন্তরে নিচ্ছে। আরে যার জিব্বায় স্বাদ নাই তার কাছে তো পোলাও তো স্বাদ লাগবে না। এখন আমাদের কাছে যদি হজের মজা না লাগে, এটা যারা আল্লাহর আশেক তাদের হজের মজা তো অস্বীকার করতে পারবো না, বলে বুঝেন নাই মনে হয়। যারা আল্লাহর আশেক তারা যে হজের মজা পায়, সেই মজা তো আমি অস্বীকার করতে পারো না। আমার চোখের গুণার কারণে, আমার অন্তরের গুণার কারণে, মস্তিষ্কের গুণার কারণে আমার কাছে তব যদি মনে হয় শুধু ঘুরা আর গাম্ভীর করা, তাহলে তো এটার কোনো ওষুধ নাই ভাই। এর কোনো ওষুধ আছে? এটার ওষুধ তো হলো আগে তুমি রোগ ঠিক করো, তারপরে তুমি ইবাদতের মজা পাইবা।
বলে যে হুজুর নামাজে মজা পাই না। আর ভাই নামাজে মজা পাইবা কোত্থেকে? ইন্টারনেটের মজা যে লাগে গেছে তোমার অন্তরে, তোমার অন্তর তো নাপাক খাইতে খাইতে ওটার মজা পেয়ে গেছে। আরে ভাই কুকুরের পেটে কি ঘি হজম হয়? আগে পেটটা তো ঠিক করতে হবে, তারপরে তো তোমার ঘি হজম হবে। তুমি ইন্টারনেটের গুণা ছাড়তে পারো না, তোমার নামাজের মজা কেমনে পাইবা? তো আল্লাহর আশিক যারা তারা তো তা কাবার তাওয়াফের মধ্যে মজাই পায় অন্যরকম। তো আপনি যদি আপনার অন্তর আল্লাহর ইশক থাকে, মহাব্বত থাকে, আপনি ওখানে যেতে পারেন নাই, কিন্তু এই যে কোরবানি করলেন, এই যে চুল নখ ফেলতে পারেন নাই, এর মধ্যেও একটা মহাব্বতের মজা, মহাব্বতের স্বাদ আপনি অনুভব করবেন যে আহ আপনার আশিক যারা তাদের মতো তো হতে পারে নাই, তাদের নমুনাতে ধরছি, তাদের মতো হওয়ার তো চেষ্টা করছি। এবার চিন্তা করেন আল্লাহর মহব্বতকারীদের সাদৃশ্যতা অবলম্বন করার গুরুত্ব আল্লাহর কাছে কি পরিমাণ। আর আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করেন আমাদের নবীজিকে। সুতরাং আপনি যদি তার সুন্নতর অনুসরণ করে তার মতো করে আপনি যদি চলা শুরু করেন, তার মতো শোয়া, তার মতো খাওয়া, তার মতো পড়া, তার মতো টয়লেটে ঢুকা, তার মতো কথা বলা, তার মতো সালাম কালাম করা, তার মতো দেখা সাক্ষাৎ করা, তার মতো জামা পরা, তার মতো পোশাক আশাক করা, তার মতো চেহারা করা, সব কিছু, তার মতো পরিবার, তার মতো বিবির আচরণ, বিবির সঙ্গে আচরণ, তার মতো সব কিছু যদি আমি করে ফেলি, বলুন তো আমার সব কিছু তখন আল্লাহর কাছে কত মায়া হয়ে যাবে। আমাদের শেখ মুর্শিদ চমৎকার দৃষ্টান্ত দেন, তিনি বলেন যে দেখো একটা মেয়েকে যখন বরের উদ্দেশ্যে সাজানো হয়, তুমি যেই অঙ্গেই অলংকার রাখবো ওই অঙ্গের সৌন্দর্য বাড়বে। মাথায় টিকি দিলে মাথার সৌন্দর্য বেড়ে যাচ্ছে, নাকে ফুল দিলে নাকের সৌন্দর্য বেড়ে যাচ্ছে, হাতে চুড়ি দিলে হাতের সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এভাবে তুমি যে অঙ্গেই তুমি অলংকার রাখবো ওই অঙ্গের সৌন্দর্য বেড়ে যায়। ঠিক তেমনিভাবে তোমার জিন্দিগির যে অংশেই আল্লাহর হাবিবের সুন্নত চলে আসবে, ওই অংশটাই আল্লাহ তাআলা মহব্বত করা শুরু করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। মহব্বত আসবে উপর থেকে, মহব্বত কিন্তু নিচের থেকে উপরের দিকে কম যায় যায়, কিন্তু উপরের থেকে যখন নিচের দিকে মহব্বত আসা শুরু হয় তখন সেটা অসীম হয়। এজন্য বাবা সন্তানকে যে পরিমাণ মহব্বত করতে পারে, সন্তান বাবাকে সেই পরিমাণ পারে না, কারণ এটা উপর থেকে নিচে আসতেছে। আর বান্দা আল্লাহকে যতই মহব্বত করুক, কিন্তু আল্লাহ যখন বান্দাকে মহব্বত করা শুরু করে তখন বান্দা সারা জিন্দগি নয়, এই জিন্দগি যদি লক্ষ কোটিবারও পায় ওই পরিমাণ মহব্বত করতে পারবে না। আল্লাহ এক নজর রহমতের নজর দিয়ে যে পরিমাণ মহব্বত করতে পারবেন, কারণ মহব্বত সেটা আসে কোত্থেকে? উপর থেকে। আল্লাহ আমাদেরকে তিনটা জিনিস আমাদের জিন্দগিতে আনার তৌফিক দান করুন। বলেন এক নম্বর কি? শুকর। এক নম্বর কি? দুই নম্বর সোহবতে আহলু মহাব্বত, সোহবতে আহলে মহাব্বত, যাদের অন্তরে আল্লাহ মহাব্বত দিয়েছেন তাদের সোহবত। তিন নম্বর সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। এই মহাব্বত আপনার মধ্যে অর্জন হয়ে গেলে এখন এটার বহিঃপ্রকাশ কোথায় ঘটবে? এটাকে বলা হয় মাস্ট অফ এ মহাব্বত। দুই মিনিটে ওটা বলেই শেষ করে দিব। মাস্ট অফ এ মহাব্বত আপনার অন্তরে আছে, আমি কেমনে বুঝবো যে আপনার অন্তরে আছে, বা আপনি কেমনে বুঝবেন আপনার অন্তরে আছে? এটা প্রয়োগটা কোথায় হবে? ডাক্তার আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রয়োগ হবে দুই জায়গায়। বলেন প্রয়োগ হবে কয় জায়গায়? একটা হলো আল্লাহর হুকুম। আপনার কাছে আল্লাহর হুকুমের তামিল কি পরিমাণ আছে? যে পরিমাণে আছে এই পরিমাণে অন্তরে মহব্বত আছে, যে পরিমাণে আছে ওই পরিমাণে অন্তরে মহব্বত আছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ এটা আরও সুন্দর করে বলেন। তিনি বলেন যে তোমার বাহ্যিক জীবনে যে পরিমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, আলামত হলো তোমার অন্তরে সেই পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ এই জন্য বলেন যে গোটা দ্বীনের মাদার ভিত্তি বুনিয়াদ দুইটা জিনিসের উপর, একটা হলো ইতাআত, আল্লাহর হুকুম মানা, আর আরেকটা হলো মহাব্বতে খালকুল্লাহ, মহাব্বতে খালক, আল্লাহর সৃষ্টি যারা তাদেরকে মহব্বত করা। তো যাই হোক, একই কথা বলেছেন, একই কথা বলেছেন যে
ডাক্তার আব্দুল আরিফ রহমতুল্লাহ তিনি একটু ভিন্নভাবে বলেন, তিনি বলেন যে মাসরাফে মহাব্বত হলো দুইটা, একটা হলো তোমার আল্লাহর হুকুম তোমার কাছে তখন প্রিয় হয়ে যাবে, তোমার অন্তরে মহাব্বত আছে, তিনি হুকুম করছেন তার হুকুম প্রিয় হয়ে যাবে। আমরা আল্লাহর দুইটা জিনিসকে নিজের প্রিয় করে নিব তখন, একটা হলো আল্লাহর হুকুম, আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, একটা হলো আল্লাহর হুকুম আর একটা হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি তখন আমাদের কাছে প্রিয় হয়ে যাবে, আল্লাহর সৃষ্টি। এজন্য মানুষ যখন অন্যায় করবে, থাক আল্লাহর বান্দা তো মাফ করে দেই, বিবি অন্যায় করবে, থাক আল্লাহর বান্দি তো মাফ করে দেই, ছাত্র অন্যায় করবে, থাক আল্লাহর বান্দা তো মাফ করে দেই, থাক নবীজির উম্মত তো মাফ করে দেই, বুঝেন নাই? তখন মাফ করে দেওয়ার মানসিকতা আপনার মধ্যে বেশি আসবে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ এক মজলিসে বসা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ এক ছাক চাকর তিনি তাকে বকাঝকা করতেছেন, তো চাকর বলে যে হযরত ভুল হয়ে গেছে মাফ করে দিয়েন। জাকারিয়া রহমতুল্লাহ বলেন যে কয়বার মাফ করবো, এক ভুল কয়বার করা যায়, এই ভুল তুই কয়বার করছ, কয়বার মাফ করবো। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ জাকারিয়া রহমতুল্লাহ কানে কানে বললেন, তুমি আল্লাহর কাছে যতবার মাফের আশা করো ততবার তুমি মাফ করতে থাকো, কারণ আল্লাহর রসূল আল্লাহর নিয়ম, বান্দার একটা মাফ করবা আল্লাহ তোমার একটা মাফ করবেন, তুমি বান্দার একটা গুণা লুকাইবা আল্লাহ তোমার একটা গুণা লুকাবেন, তুমি বান্দার একটা দোষ মানুষের কাছে প্রকাশ না করে গোপন করবা আল্লাহ তোমার একটা দোষ কিয়ামতের দিন গোপন করবেন, আল্লাহ উসুল করেছেন। কাজে তুমি আল্লাহর কাছে যতবার মাফ পাওয়ার আশা করো ততবার তুমি তোমার এই চাকরকে মাফ করতেই থাকো। তাহলে আল্লাহ সৃষ্টির সাথে মহব্বত, এ দুটা হলো মহব্বতের মাসরাফ, মহব্বত প্রকাশের ক্ষেত্র, মহব্বত প্রকাশের জায়গা, একটা হলো আল্লাহর হুকুম আর একটা হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর হুকুম কিভাবে, আল্লাহর হুকুম তামিলের মাধ্যমে, আর আল্লাহর সৃষ্টির সাথে কিভাবে, আল্লাহর সৃষ্টির সাথে মহব্বতের সম্পর্কের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে আল্লাহর এই মহব্বত প্রকাশ করার তৌফিক দান করুন। আপনার কাছে যদি কটু কথা থাকে, খারাপ কথা থাকে, অহংকারপূর্ণ কথা থাকে, বোঝা যাবে মহব্বত নাই, আল্লাহর মহব্বত অন্তরে নাই। আর আপনার কাছে যদি আল্লাহর হুকুমের তামিল না থাকে, গুণা বেশি থাকে, তাহলেও বোঝা যাবে যে আপনার অন্তরে মহব্বত নেই। এক কথায় আল্লাহর হক বান্দার হক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। একটা চিঠি কে যেন দিয়েছে, মসজিদের বিভিন্ন আমলদার আমরা উপকৃত হচ্ছি কিন্তু এসির তাপমাত্রা অনেক কম থাকে, এবাদতে মনোযোগ নষ্ট হয়, কষ্ট হয়, সমস্যার কথাও বিভিন্ন সময় বলেছেন, অনেকে তাদের সমস্যার কথাও বলেছেন।